কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে লাস্ট দুটো ক্লাস আমরা রেখেছি, ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি এবং রিউম্যাটিক ফিভার ও রিউম্যাটিক হার্ট ডিজিজ, এটা দিয়েই কার্যত আজকে এটা শেষ হবে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম। যাই হোক, আমি প্রথমে আপনাদের রিউম্যাটিক ফিভার এবং হার্ট ডিজিজ অংশটুকু করে নিচ্ছি, সেটা হয়তো আধ ঘন্টা 35 মিনিট টাইম লাগবে। তারপরে আমরা যতটুকু টাইম পাবো আজকে 4টে পর্যন্ত, তার মধ্যে আমরা ইসিজিটা আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো যতটুকু আপনাদের দরকার। ইসিজি এখানে আমাদের বইটাতে খুবই সংক্ষেপে অথচ খুবই সুন্দরভাবে লেখা আছে, এবং এই ইসিজিটুকু পড়লে বা মনে রাখতে পারলে আপনি জানবেন যে একজন এমডি মেডিসিনের ডাক্তারও তার সারা জীবনের প্র্যাকটিস চলে যাবে। মানে একদম স্পেসিফিক কার্ডিওলজিস্ট ছাড়া, ডিএম কার্ডিওলজি ছাড়া, ডিপ্লোমা কার্ডিওলজি পর্যন্ত যারা করেছে তাদেরও চলে যাবে। ফলে এটাতে খুব সংক্ষেপে হলেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ইসিজির সেগুলো ওখানে আছে, আপনাদের সবই লাগবে তা না। আবার ধরুন অনেকের ইন্টারেস্ট নানান সাবজেক্টে যেমন আছে, হার্টের ব্যাপারে কার্ডিওলজি নিয়েও আপনাদের কিছু কিছু আমাদের গ্রামীণ চিকিৎসক বন্ধুদের বেশি ইন্টারেস্ট আছে। আগে আমি বলেছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এমনই একটা সিস্টেম যেখানটা না জানলে পরে কোনো চিকিৎসাই করা যায় না, তো এটার একটা বেসিক ইনভেস্টিগেশন ইসিজি, এবং সেটা নিয়ে আমরা আপনাদের বেসিক যে ব্যাপারগুলো অন্তত আপনাদেরও প্রত্যেকের জানা দরকার। মানে একটা ইসিজি ট্রেসিং আপনার কাছে এলে অন্তত আপনি এক ঝলকে একটু বুঝতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে অন্তত রিপোর্টটা দেখে কতটা খারাপ কতটা ভালো বা নর্মাল আপনি বলতে পারেন, সেই প্রাথমিক জ্ঞানটা নিশ্চয়ই আপনারা অর্জন করতে পারবেন যদি এটা মনোযোগ দিয়ে পড়েন এবং আমরা যে আলোচনাগুলো করব সেটা যদি আপনারা শুনেন। তো আমি রিউম্যাটিক ফিভার রিউম্যাটিক ডিজিজটা আগে সেরে নিচ্ছি আপনাদের কাছে। রিউম্যাটিক ফিভার কাকে আমরা বলছি? এই রিউম্যাটিক, রিউম্যাটিজম, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, আপনারা জানেন যে রিউম্যাটিক কথাটার মধ্যে একটা জয়েন্ট, তাই না? একটা জয়েন্ট, গাঁট, দুটো হাড়ের সংযোগস্থল একটা সম্পর্ক আছে। তাহলে রিউম্যাটিক ফিভার, যে ফিভারটাতে এরকম কোন জয়েন্টকে ইনভলভ করে বিশেষ করে কিছু ঘটে, তার সাইন সিমটম উপসর্গ তৈরি হয় বা কোনো প্রতিকূলতা তৈরি হয়, তার সঙ্গে এটা যুক্ত হয়ে রয়েছে। ফিভার মানে জ্বর তো হবেই, তা কেন হয় আর কেন বা আমরা এটা নিয়ে এত গুরুত্ব দিয়ে পড়ব বা আলোচনা করব? আপনার এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে লেখা 48 নম্বর অধ্যায় বইটার শেষের ডিসলিপিডেমিয়ার ঠিক আগের যে চ্যাপ্টার 48 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আপনারা দেখতে পাবেন যে ওখানে আছে যে প্রায় 60 লক্ষ শিশু ভারতবর্ষে এই রোগে আক্রান্ত হয়, এবং সারা ভারতে বিভিন্ন সময় দেখা গেছে যে তার মধ্যে প্রায় 1,40,000 মতো রোগী তাদের এই রোম্যাটিক জ্বরের ফলে তাদের হার্টের বিশেষত নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, বা হার্টের যে কোনো পেশেন্টের চিকিৎসা করতে গেলেও আপনাকে জিজ্ঞেস করতে হবে, ছোটবেলা কি জ্বর টর হতো, কাশতেন খুব, মাঝে মাঝে সর্দি কাশি জ্বর হতো, গাঁটে ব্যথা টাথা হয়েছে? এটা আমাদের একটা কমন রুটিন কোশ্চেন, এটা আপনারা জানেন। এটা আমাদের কোন পেশেন্টের ইতিহাস বা হিস্ট্রি নিতে গেলে এটা আমাদের জানার চেষ্টা করতে। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা একটা রুটিন কোশ্চেন যে আমাদের করতে হয় যে আপনার এ ধরনের কিছু হয়েছিল কিনা। কেন করি আমরা? কারণ এই যে হার্টের অসুখটা সে বলছে যে আমি হয়তো হাঁপিয়ে যাচ্ছি, আমার হয়তো অবসাদ লাগছে, আমার হয়তো বুকে ব্যথা হচ্ছে, বুক ধড়ফড় করে মাঝে মাঝে, আমাকে বোঝার চেষ্টা করতে হয়, জানার চেষ্টা করতে হয় যে এই মানুষটির রিউম্যাটিক হার্টের কোনো ফিচার আছে কিনা, ছোটবেলায় রিউম্যাটিক হার্টে আক্রান্ত হয়েছিল কিনা,
যাতে তার পরবর্তীকালের হাটে প্রভাব থেকে গেছে এবং তার ফলে কিছু কিছু সিস্টেম তার আক্রান্ত হতে পারে হার্টের, বিশেষত হার্টের, এবং তার ফলে তার এই হয়তো সাইন সিমটম গুলো হচ্ছে। এই ইতিহাসটা আমাদের নিতে হয়। তো ধরুন এই যে বললাম যে 1,40,000, সেই সংখ্যাটা তো বাড়বে বই কমবে না। এত মানুষ যদি হার্টের ভালভের কোনো অসুখের দ্বারা আক্রান্ত হয়, তাহলে সকলকে অপারেশন করতে না হলেও আপনি ভেবে দেখুন যে কতখানি ঝক্কি নিয়ে তাদের জীবনে চলতে হবে। অনেকে অল্প বয়সে মারাও যান, অনেক রকম বিপত্তি হতে পারে। সেগুলো কার্ডিয়াক ভালভুলার ডিজিজ যখন আমরা পড়ি বা জানি, তখন এর থেকে আমাদের বুঝতে অসুবিধা হয় না, বা হাঁপ লেগে যাওয়া, বুক ধরফর করা, কখনো তার থেকে স্ট্রোক হওয়া, এসব জিনিস তো আছে। কার্ডিয়াক মায়োপ্যাথি বলে একটা জিনিস আছে, আপনারা জানেন, অর্থাৎ হার্টের মাসেলের ডিজিজ। হার্টের মাসেলের যেরকম কাজ করার কথা, যেরকম তার সংকোচন প্রসারণ করার কথা, সে পাচ্ছে না। এই কার্ডিওমায়োপ্যাথি কথাটার মানে হচ্ছে হার্টের মাসেলের ডিজিজ। এর কয়েক রকম প্রকার ভেদ আছে, সে এখন দরকার নেই। মাসেলের ডিজিজ এটা আপনারা জানেন। তাহলে এই অসুখটা আমাদের সেই জন্যই জানতে হবে যে এত মানুষ এর দ্বারা আক্রান্ত হয়ে ভবিষ্যৎ জীবনে মারা যাওয়ার থেকে শুরু করে নানা রকম ভোগান্তিতে সে ভুগতে পারে। কোন সময়টা এই অসুখটা সব থেকে বেশি হয়, আপনারা দেখবেন বইয়ে লেখা রয়েছে। সাধারণত 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত, এই বয়সটা সাধারণত এই ইনফেকশনটা বেশি হয়। কিসে ইনফেকশন? সেই ইনফেকশনটা হচ্ছে, জীবাণুটার নাম হচ্ছে স্ট্রেপটোকক্কাস ইনফেকশন। এই স্ট্রেপটোকক্কাস, যেমন নিউমোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, ইকোলাই, এগুলো এক একটা ব্যাকটেরিয়া। তো এই এটা হচ্ছে স্ট্রেপটোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এটা ব্যাকটেরিয়া স্ট্রেপটোকক্কাস। স্ট্রেপটোকক্কাসের কোন গ্রুপের মধ্যে এরা পড়ে? এরা গ্রুপ এ তে পড়ে, সেজন্য আমরা বলি গ্রুপ এ স্ট্রেপটোকক্কাস। আবার এটাকে আরো ভাঙা যায়, সেটাকে বলা হচ্ছে স্ট্রেপটোকক্কাস গ্রুপ এ বিটা হেমোলাইটিক। বিটা হেমোলাইটিক যে স্ট্রেপটোকক্কাস গ্রুপের মধ্যে পড়ছে, সেই বিটা হেমোলাইটিক গ্রুপটা এই অসুখটা ঘটায়। আর একটা কথা আপনাদের বলি, যেটা বইয়ে হয়তো লেখা নেই, অত সংক্ষেপে আমরা লিখেছি বলে, সেটা হচ্ছে বিটা হিমোলাইটা হিমোলাইটিক, বিটা হিমোলাইটিক যে স্ট্রেপটোকক্কাস, সেই হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস ঘটলেই সকলেরই কিন্তু রিউম্যাটিক হার্ট ডিজিজ হবে না, বা রিউম্যাটিক ফিভার হবে না। মানে ফিভার হবে, কিন্তু তাকে আমরা রিউম্যাটিক ফিভার বলবো না। কেন বলুন তো? কারণ স্ট্রেপটোকক্কাল ইনফেকশন এরকম খুব হরবখত, কমন, বহু বাচ্চার হয়, বহু মানুষের হয়, কিন্তু সকলেরই তো হার্ট ডিজিজ হচ্ছে না, সকলেরই তো রিউম্যাটিক অর্থাৎ জয়েন্টেড ডিজিজ হচ্ছে না, বা আরো কতগুলো সিমটম আছে আমরা পরে আলোচনা করব। তাহলে দেখা গেছে পরীক্ষা করে যে মাত্র 3 ভাগ পেশেন্ট, ধরুন 100 জনকে যদি স্ট্রেপটোকক্কাস বিটা হিমোলাইটিকাস ইনফেকশন হয়, তাহলে তাদের বড়জোর 3 জন, বা কোনো পরিবেশে হয়তো ম্যাক্সিমাম 4 জন, এইরকম সংখ্যায় এই রিউম্যাটিক ফিভার এবং রিউম্যাটিক হার্ট ডিজিজ হতে পারে। কিন্তু সকলের কিন্তু হচ্ছে না, বেশিরভাগটা ভালো হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এই যে এখন আমরা করোনা অসুখ নিয়ে লড়াই করছি না, করোনা আপনাদের পড়ানো হয়েছে একাধিক দিন, আপনারা শুনেছেন যে করোনা অসুখের মূল বিপত্তিটা আমাদের শরীরে কিন্তু করোনার ভাইরাসের জন্য হচ্ছে না। করোনার ভাইরাস যখন আমার শরীরকে আক্রমণ করছে, তখন তাকে রোখার জন্য আমার যে শরীরের ইমিউন সিস্টেম, যেটাকে আমরা বলি প্রতিরোধ ক্ষমতা, যেটা আমার বডিতে আছে, সেই ইমিউন সিস্টেম যখন অ্যান্টিবডি তৈরি করছে, এবং সেই অ্যান্টিবডি যখন ওই ভাইরাসের অ্যান্টিজেন গুলোকে যুদ্ধ করে উঠিয়ে দিতে চাইছে, এই রেসপন্সের ফলে কিন্তু আমার শরীরের নানা রকম বিপত্তি হচ্ছে। কি বুঝলেন ব্যাপারটা? ভাইরাসটা ডাইরেক্ট ঢোকার জন্য যে অসুখ তৈরি করছে, সেটা আমার ক্ষেত্রে খুব সাংঘাতিক ব্যাপার নয়, সামান্য কিছু হয়ে আমি ভালো হয়ে যেতে পারি, কিন্তু বিপত্তি কেন হচ্ছে?
এত শ্বাসকষ্ট কেন হচ্ছে, অনেকের হার্ট অ্যাটাক হচ্ছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, মাল্টিপল অর্গান ফেলিওর হচ্ছে বলছে কেন? এই ভাইরাসকে ধ্বংস করার জন্য তার অ্যান্টিজেনের বিরুদ্ধে আমার বডির প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউন সিস্টেম যে অ্যান্টিবডি তৈরি করছে, সেই অ্যান্টিবডিগুলো যখন ভাইরাসকেও ধ্বংস করছে, তখন আমারই শরীরের আরো 5টা জায়গায় একই ধরনের যে স্ট্রাকচার আছে সেখানে গিয়েও সে আক্রমণ করছে। তার ফলে আমার লাংসে গন্ডগোল হচ্ছে, আমার পেটে গন্ডগোল হচ্ছে, আমার কিডনিতে গন্ডগোল হচ্ছে, আমার ব্রেনে গন্ডগোল হচ্ছে, এনকেফালোপ্যাথি হচ্ছে, আমার হার্টে গন্ডগোল হচ্ছে, নানান জায়গায় গন্ডগোল হচ্ছে। বুঝতে পারলাম কথাটা? এক্ষেত্রেও অনেকটা তাই। ও ক্ষেত্রে করোনা যেমন 85% পর্যন্ত ধরে নেওয়া যেতে পারে গড়ে, তারা খুব সামান্য জ্বর জ্বালা হয়ে সর্দি কাশি হয়ে অন্য সর্দি কাশির মতো ভালো হয়ে গেল, কিন্তু বাকি 85%-এর মধ্যে বাকি যে 15% থাকলো, এই 15%-এর একটা অংশ ডিজিজ অনেকটা সিভিয়ার, জটিল হতে পারে, বাড়াবাড়ি হতে পারে, আরো কিছু কম সংখ্যায় 5%, 3% তারা একদম হসপিটালাইজড করা এবং তার একটা অংশকে প্রায় 1%-কে আইসিইউ ট্রিটমেন্ট করে এবং মৃত্যু সবকিছুই তাদের হতে পারে। তাহলে দেখুন, করোনা ভাইরাসের ক্ষেত্রে 85%-এর কিন্তু কোনো চিকিৎসাই প্র্যাকটিক্যালি করতে হচ্ছে না। তেমনি আমাদের এই স্ট্রেপটোকক্কাল ইনফেকশনে রোমাটিক ফিভারের আগের যে পর্যায়, সেখানে আপনি ধরে নিতে পারেন 95 জন 96 জনকে সাধারণ জ্বর টর বলি একটু অ্যান্টিবায়োটিক ইত্যাদি দিলেই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু বাকি যে 3% যা রিউম্যাটিক স্ট্রেন বলা হয়, মানে এই ভাইরাসগুলোর যেমন এই যে মানে সার্স কোভ টু এই পার্টিকুলার টাইপটা যেমন আমাদের কোভিড ঘটালো, তেমনি এই স্ট্রেপটোকক্কাল বিটা হিমোলাইটাস গ্রুপের যে রিউম্যাটিক স্ট্রেন যাদের আছে, যে স্ট্রেনটাতে রিউম্যাটিক করতে পারে, সেই স্ট্রেনটা যদি আমাকে আক্রমণ করে, তাহলে সেই আক্রমণের জাতীয় স্ট্রেনটা আমার 2-3% 2-3% মানুষের হার্টের, ব্রেনের, ব্লাড ভেসেলসে, চামড়ার তলায়, চামড়ায় এবং এই সমস্ত জায়গায় আপনার ওরা রিউম্যাটিক এবং জয়েন্টে, যেটা বলতে ভুলে গেলাম, মেন যেটা হচ্ছে জয়েন্টে, যেটা আমার ক্রিয়া করে তারা উপসর্গ সৃষ্টি করতে পারে, বিপত্তির সৃষ্টি করতে পারে। তাহলে বাকি 97%, 96%, 7% এরা সাধারণ ওষুধেই খতম হয়ে যাচ্ছে বা বডি তাকে কোন রকমের কন্ট্রোল করে নিচ্ছে, কিন্তু এই যে 3%, 4%, 3.5% থেকে যাচ্ছে যারা কিন্তু আমার এই ঘটনাটা ঘটাচ্ছে, অর্থাৎ রোমাটিক ফিভার এবং পরবর্তী তার 2-4 সপ্তাহ পরে এই ইমিউন রেসপন্সটা পাকাপাকি হতে অন্তত শরীরে 2 সপ্তাহ সময় লাগে। বুঝলেন তো, ইনফেকশনটা হলো আর সাথে সাথে বডিতে ইমিউন রেসপন্স তৈরি হয়ে গেল, এটা কোভিড এর ক্ষেত্রেও হয় না, কোনো অসুখের ক্ষেত্রেও হয় না, এটা আমাদের রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রেও হয় না। তাহলে 2-4 সপ্তাহ সময় লাগে যখন আমাদের বডিতে এই ইমিউন রেসপন্সটা পাকাপাকি ভাবে বড়সড় ভাবে তৈরি হয়। এই বড়সড় ভাবে তৈরি হওয়ার পরের জন্যই যখন সে হার্টকে ধরছে, যখন সে জয়েন্টকে ধরছে, যখন সে চামড়া ধরছে, চামড়ার নিচের টিস্যুটাকে ধরছে বা ব্রেনে ধরছে কোনো কোনো ক্ষেত্রে, তখন আমরা বলছি যে এর রিউম্যাটিক ফিভার হয়েছিল এবং রিউম্যাটিক ফিভারের ফলে এই সমস্ত অঙ্গগুলোতে এবার রিউম্যাটিক ডিজিজের এফেক্ট পড়েছে, রিউম্যাটিক ফিভারের এফেক্ট ফল ঘটেছে। কিসের ফলগুলো হয়? আপনারা দেখেছেন যে টিস্যুতে নানা রকম পরিবর্তন হয়, পাস তৈরি হয়, এক্সুডেশন যেটাকে বলে, এক্সুডেটিভ ডিজেনারেটিভ ক্ষয়প্রাপ্ত হয়, পলিফেরেটিভ মানে বাড়তে থাকে ক্ষয়ের পরে, পলিফারেশন মানে বাড়া, গ্রানুলোমার টিস্যু তৈরি হয় আমরা বলি। এইগুলো এই যে অঙ্গগুলোর নাম করলাম, এই অঙ্গগুলো বিশেষভাবে হয়। আপনারা জিজ্ঞেস করতে পারেন এই অঙ্গগুলোতেই কেন হয়, লাংসে কেন হয় না, যেমন করোনা লাংসে বেশি হয়, হার্টে কেন বেশি হয় না। একই রকম ভাবে এই জীবাণুটার এই যে অ্যান্টিজেন এবং তার জীবাণুর যে বাইরের যে ক্যাপসুল যেটাকে আমরা বলি, আবরণী যেটাকে আমরা বলি, তার যে প্রকৃতি, যে চরিত্র, যে নেচার, যে বায়োকেমিক্যাল ক্যারেক্টার, এর সঙ্গে আমাদের হার্টের টিস্যু, বিশেষ করে হার্টের ভালভগুলো, অপাটিকা যেগুলো, চামড়া, চামড়ার নিচের অংশ, সাবকিউটিনাস টিস্যু, যেখানে সাবকিউটিনাস নোডুল বলা হয়, এর একটা উপসর্গের মধ্যে আছে আপনারা দেখবেন,
ব্রেন, ব্রেনের একটা বিশেষ জায়গায় সে বাসা বাঁধার ফলে আমাদের মুভমেন্টের পরিবর্তন হয় হাত পায়ের, এটাকে কোরিয়া বলি আমরা, কোরিয়া, এক ধরনের অ্যাবনর্মাল মুভমেন্ট যেটা ব্রেনের ক্রিয়ার জন্য হচ্ছে, কিন্তু সেই ব্রেনের ক্রিয়াটা ঘটানোর আগে সেখানে এই বিপত্তিটা সৃষ্টি করছে কে, সেটা হচ্ছে আমার এই রিউম্যাটিক স্ট্রেন ওয়ালা স্ট্রেপটোকক্কাস বিটা হেমোলাইটিকাস গ্রুপ এ, এ করে দিচ্ছে, বুঝতে পারলেন? তাহলে এই সমস্ত বিপত্তিগুলো এরা ঘটাতে পারে। এক নম্বর জিনিস ঘটায় আপনারা জানবেন, গাঁটের ব্যথা। প্রায় 80% মানুষের রিউম্যাটিক ফিভার যাদের হবে তাদের বড় বড় জয়েন্টে বিশেষ করে ব্যথা। কোনগুলো বড় জয়েন্ট? পায়ের দিকে ধরলে যেমন হাঁটু হয়, গোড়ালি হয়, এগুলো বেশি হয়। আপনার এটাও ধরতে পারে, ফেমোরাল জয়েন্টও ধরতে পারে। হাতের দিকে যদি আমরা ধরে কনুই হয়, কবজি হয়, কারো কারো ক্ষেত্রে কাঁধে হতে পারে, কারো কারো ক্ষেত্রে স্ক্যাপুলার জয়েন্টও হতে পারে। ছোট জয়েন্ট যেটা রিউম্যাটয়েডে হয়, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আপনারা জানেন, সেটা একটা অটোইমিউন ডিজিজ আমরা বলি। ওই যে আগে পড়া হয়েছে নিশ্চয়, স্ক্লেরোডারমা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিক স্পন্ডলাইটিস, ওই যে গ্রুপটা, ওই গ্রুপে রিউম্যাটয়েড সাধারণত হয়, ছোট ছোট জয়েন্ট গুলো বেশি ধরে এবং দুদিকে সিমেট্রিক্যাল হয়, দুদিকে প্রায় সমান হয়, ডান দিকে হলে বাঁ দিকেও হয়েছে, বুঝতে পেরেছেন, বাঁ পায়ে হলে ডান পায়েও হয়েছে। কিন্তু রিউম্যাটিক ফিভারের জয়েন্টের ব্যথাটা সাধারণত দুদিকে সমানভাবে হয় না, হয় ডান পা আগে ধরেছে, বাঁ পা পরে ধরেছে, বাঁ পা হয়তো ধরেইনি, হয়তো ডান পা ধরেছে, বাঁ হাত ধরেছে, এবং একসাথে হয় না। কিছুদিন হয়তো ডান হাঁটুটা বেশি ব্যথা করলো, পরে দেখছেন যে ডান কবজিটা হচ্ছে, তারপর হয়তো দেখছেন বাঁ কনুইটা হচ্ছে, এই জন্য এই একটা জায়গার থেকে আরেকটা জায়গায় সরে যাচ্ছে, এটাকে আমরা বলি ফ্লিটিং পলিআর্থ্রাইটিস। ফ্লিট করছে, ফ্লিট মানে সরে সরে যাচ্ছে, ফ্লিট ফ্লিট করছে, ফ্লিটিং পলিআর্থ্রাইটিস। পলি কথাটার মানে এখানে মাল্টিপল, অনেকগুলো অনেকগুলো জয়েন্টে হচ্ছে, একটা জয়েন্টে হচ্ছে না, ঠিক আছে? তাহলে রিউম্যাটিক ফিভারের সঙ্গে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্টের পেনের প্রথম কথা হচ্ছে, রিউম্যাটয়েডের ক্ষেত্রে যেটা আজকে পড়াচ্ছি না আমরা, আগে আপনারা পড়েছেন বা জানেন, সেখানে মাল্টিপল জয়েন্টে হচ্ছে, ছোট জয়েন্ট গুলো বেশি হচ্ছে, দুদিকে প্রায় সমানভাবে হচ্ছে, ঠিক আছে? আর এক্ষেত্রে বড় জয়েন্ট গুলো হচ্ছে সিমেট্রি হচ্ছে না, ডাপা ডান পা হলে বাপা হবে এরকমটা না, ফিটিং একসঙ্গে হচ্ছে না, নানান সময়ে নানানটা হচ্ছে, ফিটিং পলিআর্থ্রাইটিস। এগুলো হচ্ছে রিউম্যাটিক ফিভারের বৈশিষ্ট্য আপনারা জানবেন, ঠিক আছে? আপনি পরীক্ষা নিরীক্ষা করতে চাইলে কি করে আপনারা জানবেন যে পরীক্ষায় কি পাবেন? ব্লাডের যদি পরীক্ষা করেন তাহলে ইয়ে সার বেশি হতে পারে, এসও টাইটার, এই এসও টাইটারটা হচ্ছে এর ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট। এসও টাইটার, এসও টাইটারটা কি? অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও টাইটার। এই যে স্ট্রেপটোকক্কাস, এই স্ট্রেপটোকক্কাসের থেকে যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও, অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও, এইটার মাপটা মাপা হয়, টাইটার মানে মাপটা মাপা হয়, অ্যান্টি স্ট্রেপটোলাইসিন ও, অর্থাৎ অ্যান্টিবডি মাপা হয়। যেমন আপনার কোভিড হয়েছিল কিনা, আপনার করোনা ভ্যাকসিন নিয়ে কাজ হয়েছে হয়েছে কিনা, এটা আপনি কি দ্বারা বুঝতে পারবেন? এটা আপনি বুঝতে পারবেন যদি আপনার রক্তের থেকে আমরা অ্যান্টি কোভিড 19-এর অ্যান্টিবডি স্টাডি করতে পারি, এবং সেগুলো করা হয়, করে দেখা হয় ভ্যাকসিন কতটা কাজ করছে বা ইনফেকশন হয়ে যাওয়ার পর আপনি কতটা প্রতিরোধ ক্ষমতা পেয়েছেন, ঠিক আছে? তেমনি আপনার রিউম্যাটিক ফিভার থেকে তার অবশিষ্ট আছে কিনা বা আপনার সেই অসুখটা এখনো অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখার জন্য আমাদের এসও টাইটার পরীক্ষা করা হয়। এই এসও টাইটার বেড়েছে বা বাড়েনি বা ট্রিটমেন্ট করতে করতে কমছে কিনা তাই দেখে আমাদের ঠিক করতে হয় যে এসও টাইটার আপনাকে গাইডও করতে পারে যে অসুখটা একই রকম রয়েছে না কমছে বা বাড়ছে। সাধারণত অত্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে বা অনেক বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রে একটু কম লেভেলের ক্ষেত্রে আমরা সেটাকে পজিটিভ বলি, যেমন 200 মিনিমাম হতেই হবে, 200 নিচে যদি হয় তাহলে আপনার ওটা অসুস্থ বলা হয় না, অসুখ বলা হয় না, 200 অন্তত থাকতে হবে, এই এসও টাইটার পেতে হবে আপনাকে। 240
পড ইউনিটের বেশি যদি হয় তাহলে বড়দের ক্ষেত্রে বা খুব বাচ্চা যারা এসব ক্ষেত্রে আমরা ধরে নিই। খুব বাচ্চাদের ক্ষেত্রেও আবার নর্মাল এটা লেভেলটা একটু কম থাকে, আবার বড় স্কুল পড়ছে বাচ্চা যারা তাদের আরেকটু বেশি থাকে। মানে নর্মাল রেঞ্জ তো একটা থাকে সবকিছু, সেই নর্মাল রেঞ্জটা আপনারা দেখবেন এখানে বই লেখা আছে। খুব বাচ্চা এবং খুব বড়দের ক্ষেত্রে যেমন 85 পর্যন্ত নর্মাল, তেমনি স্কুলে পড়ছে যে বাচ্চারা সে বাচ্চাদের ক্ষেত্রে 170 পর্যন্ত নর্মাল। তাহলে অসুখ হয়েছে তখন আমরা বলবো, যদি আমরা বলি যে খুব বড়দের ক্ষেত্রে সেটা 240-এর বেশি হচ্ছে তাহলে অব্যর্থভাবে রোমাটয়েড অসুখ তার হয়েছে, মানে রোমাটয়েড বললাম সরি, রোমাটিক হার্ট ডিজিজ হয়েছে বা রোমাটিক ফিভার পরিণতির থেকে অসুখ হয়েছে। এবং দ্বিতীয় হচ্ছে যদি অন্যদের ক্ষেত্রে এটা 300-300-এর উপরে 330, মোটামুটি অন্য সমস্ত সিম্পটম কিছু মিলে গেলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা 200-কে মার্জিন ধরি, 200+ যদি থাকে তাহলে আপনি পজিটিভ ধরে তার চিকিৎসা দিতে পারেন, এটা মাথায় রাখবেন। তেমনি জয়েন্টের পর হার্ট ধরতে পারে, হার্টের কি করতে পারে, হার্টের আগে আমরা আলোচনা করেছি পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ভেতরেরটা এন্ডোকার্ডাইটিস, তিন রকম ঘটনাই ঘটাতে পারে, একসঙ্গেও তিনটাকে ঘটাতে পারে। একসঙ্গে তিনটাকে ঘটালে বলে প্যান কার্ডাইটিস, মানে পেরিকার্ডাইটিসও হচ্ছে, পেরিকার্ডাইটিস হওয়া মানে তার উপরের লেয়ার হার্টের যে এপিকার্ডাইটিস আপনারা পড়েছেন আগে সেটারও হচ্ছে, মাঝের সব থেকে বড় মাসল যেখানে থাকে মায়োকার্ডাইটিস হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, এবং ভেতরে এন্ডোকার্ডাইটিস মানে যে লেয়ারটা থেকে আপনার এগুলো বেরোচ্ছে আর কি, ওই আমাদের ভাল্ভ গুলো যেখানে জোড়া থাকছে ভাল্ভ গুলো বেরোচ্ছে সেই জায়গাটা এন্ডোকার্ডাইটিস। এই তিন রকমই কিন্তু হতে পারে রোমাটিক ফিভারে, এবং রোমাটিক ডিজিজ এগুলো সবগুলোকে এফেক্ট করতে পারে। তেমনি চামড়াতে একরকমের দাগ হঠাৎ হঠাৎ এই অসুখে আসে, প্রায় গোলাপি রঙের, যেটাকে আমরা ইংরেজিতে বলে এরাইথেমা মার্জিনেটাম। এরাইথেমা কথাটার মানেই হচ্ছে একটু লালচে ভাব, এটা একটু গোলাপি পিঙ্ক রঙের হয়, এটা আমরাও আমাদের ডাক্তারি জীবনে খুঁজে পাইনি, যদিও রোমাটিক ফিভারের পেশেন্ট প্রচুর পেয়েছি। কখনো কখনো ভালো সাদা ভালো চামড়ার রং টং হলে কখন, আর এটা আবার থাকে না বেশিক্ষণ, ট্রানজিয়েন্ট হয়, মানে আমার দাগের মতো দাগ থেকে গেল এরকম, এটা ইরাইথেমা মার্জিনেটাম এরকম হয় না। সাধারণত হাতে পায়ে এবং তার পিঠের দিকটা, মানে ডর্সাল যেটাকে আমরা বলি সামনের দিকটা, এগুলোতেই বেশি হয়। কিন্তু এগুলো আপনি হয়তো পেশেন্ট যদি ভর্তি থাকে ওয়ার্ডের মধ্যে থাকেন তাহলে কখনো হয়তো দেখলেন তারপরে আবার এসে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এটাও ফ্লিটিং, এটা পালিয়ে যায়, ইরাইথেমা মার্জিনেটাম। আর চামড়ার তয় নোডুল, গোটা 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 বিভিন্ন জায়গায় হতে পারে, এগুলো সাধারণত হাতে পায়ের ডর্সাল সারফেসে হয়, হাতে পায়ে এগুলো পাওয়া যেতে পারে। এই নোডুল, এই নোডুল গুলো ওই রোমাটিক নোডুলই বলা হয়, রোমাটিক এর জন্যই হয়। আর আগে আরেকটা পয়েন্ট বলেছি যে আপনার ওই কাপে হাতে একরকম ট্রেমার যেটাকে আমরা বলি, পার্কিনসনে যেমন আপনারা ট্রেমার দেখেছেন তেমনি এক ধরনের ট্রেমার, একই ধরনের রিপিটেটিভ মুভমেন্ট যদি হাতের হতে থাকে, এখানে একটা লোকের হাতটা নাড়িয়ে চলে যাচ্ছে, হাতটা করে নাড়াচ্ছে, আবার কিছুক্ষণ বন্ধ হয়ে গেল, হয়তো আপনি দেখলেন যে বলেন কি ব্যাপার, ও ওটা ওর কন্ট্রোল নেই, আপনি এরম করছেন কেন, আপনি হয়তো বললেন এরম করছেন কেন, এরম করছেন কেন, এরম করছেন কেন, বললেন না এটা আমি কি করে হচ্ছে কেন হচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু হয় এই যে এটা ব্রেন থেকে হচ্ছে আপনার এই এই তখন মুভমেন্ট গুলোর জন্য তো আমাদের ব্রেনের মেসেঞ্জার ছাড়া তো হবে না, তাহলে সেখানেও এফেক্ট করেছে তার জন্য এটা হতে পারে। তাহলে এই ধরনের জিনিসগুলো সিমটম এর মধ্যে মেজর সিমটম। আর এমনি জ্বর জ্বালা গায়ে ব্যথা ম্যাজম্যাজ করা এখানে ওখানে ব্যথা, আমরা এমন ক্ষেত্রে দেখেছি ধরুন যে জয়েন্ট গুলোর কথা বললাম সেই জয়েন্ট গুলোতে আপনার হয়নি কিন্তু পিঠের কাঁধের জয়েন্টে হয়েছে, অনেকের ক্ষেত্রে কোমরে একটা ব্যথা হচ্ছে, আপনি হয়তো অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারলেন না, কিন্তু এরকম পেশেন্ট আমি নিজে দেখেছি, আমার এক্সপিরিয়েন্সও আছে যে এসো টাইটার করে দেখা গেল তার এসে টাইটারটা অনেক বেশি আছে, এবং তাকে যখন আমরা পেনিসিলিন দিলাম এবং অ্যাসপিরিন এটা মেন ট্রিটমেন্ট, অ্যাসপিরিন দিয়ে যখন বেশি ডোজে যখন চিকিৎসা করলাম দিব্যি সে ভালো হয়ে গেল, এবং যখনই তার প্রিভেনশনটা আমরা বন্ধ করে দিচ্ছি তখনই কিছুদিনের মধ্যে আবার সে ব্যথা নিয়ে ফিরে আসছে, অর্থাৎ এটা প্রমাণ করছে এবং চিকিৎসার পরে তার এসো টাইটার কমে যাচ্ছে, ইয়েস আর কমে যাচ্ছে, এর থেকে পরিষ্কার হয়ে গেল যে আমরা যে জয়েন্ট গুলোকে মনে করি বা এগুলোতেই হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রেয়ার কেসে কিছু অ্যাবনর্মাল জয়েন্ট যেটা আপনি সন্দেহ করেননি সেই জয়েন্টও কিন্তু হতে পারে। ফলে এটা আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে এবং মনের মধ্যে রাখতে হবে যে এটা মানে বিশেষ করে ধরুন কাদের ক্ষেত্রে, যেমন
এটা 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 যে হয় তার সামাজিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে গরিবদের মধ্যে এটা বেশি হয়। ছোট ঘর, স্যাঁতসেঁতে ঘর, খাটে ঘুমায় না, নিচে একসঙ্গে ঘুমোয়, একজনের গলার ইনফেকশনটা আরেকজনের যেখানে সহজে যেতে পারে। এই করোনা আটকাতে গিয়েও আপনাদের যেটা বলতে হচ্ছে যে আলাদা ঘরে থাকবেন, দূরে থাকবেন, একটু ডিস্টেন্সটা মেনটেন করুন। কারণ গরিব মানুষ একটা ঘরে সবাই থাকে, দাদু বা ঠাকুরদামা এও থাকে, ছেলে মেয়ে থাকে, তাদের ছেলে মেয়েও থাকে, এরকম তো বহু পরিবার আমাদের দেশে। আমাদের দেশে 43% মানুষের বাড়িতে কোনো ট্যাপের জলের ব্যবস্থা নেই এখনো। আমাদের দেশের প্রায় 50% কি তারও উপরের মানুষের ঘরে এখনো ডাইরেক্ট ল্যাট্রিন নেই, তারা হয় কমিউনিটি ল্যাট্রিনে যায় অথবা বাইরে যায়। বুঝতে পারছেন কথাটা? তাহলে আমাদের দেশের এই যে রোমাটিক ফিভার উৎপত্তি হওয়ার অন্য কারণ হচ্ছে কিন্তু দারিদ্র, স্যাঁতসেঁতে ঘরে থাকা, একসঙ্গে অনেকে গাদাগাদি করে থাকা, নিচে ঘুমানো, ভেন্টিলেশন ভালো নয়। এই যে এখন করোনা আটকাতে গেলেও আপনারা দেখছেন না, ভেন্টিলেশন থিওরি, অর্থাৎ আপনি যদি দরজা জানলা ভালো করে খুলে না রাখেন এবং হাওয়া চলাচল যদি ঠিক মতো না করে, তাহলে হাওয়ার মধ্যে আপনার এর এর মাত্রাটা, ডেন্সিটিটা অনেক বেড়ে যাবে, ভাইরাসের ডেন্সিটিটা অনেক বেড়ে যাবে। সেজন্য খোলা মেলা জায়গায় থাকতে বলছে, ঘরের মধ্যে থাকলেও ভেন্টিলেশন যাতে ঠিক মতো থাকে, অর্থাৎ ঘরের আবহাওয়ার মধ্যে ভাইরাসের পরিমাণ থাকলেও হাওয়া চলাচল করলে ভাইরাসটা চলে যাবে, কমে যাবে, মাত্রাটা কমে যাবে। যে এত কম মাত্রায় থাকবে হয়তো আপনাকে পুরোপুরি সে ঘায়েল করতে পারবে না বা ইনফেকশন করতে পারবে না। সেই জন্য যারা গাদাগাদি করে থাকে, নিচে ঘুমোয়, খাওয়া দাওয়ার অবস্থা ভালো না, হাইজিন ভালো না, পয়ঃ প্রণালী ভালো না, এই ধরনের পরিবারে এদের এ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে এই ধরনের পরিবারকে আপনার আর্থ সামাজিক ইতিহাসটাও আপনার তাদের কাছ থেকে নিতে হবে, জানতে চাইতে হবে যে কোথায় থাকেন, কেমন ভাবে বড় হয়েছেন, ছোটবেলায় এরকম জ্বর টর হয়েছিল কিনা, মাঝে মাঝে খুব সর্দি কাশি হয়েছিল কিনা, আপনার পরিবারে আর কাউর আছে কিনা এরকম গাঁটের ব্যথা হয়েছিল কিনা, এইসব ইতিহাসগুলো কিন্তু আপনাকে একটা মানুষের এই হার্টের অসুখটা কি, রোমাটিক থেকে হার্ট ডিজিজ কিনা, বা ভালভুলার হার্ট ডিজিজটা কি রোমাটিক না অন্য কোনো কারণে অ্যাকুয়ার করেছে বা কনজেনিটাল জন্মগত ভাবে হয়েছে, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন। এই ইতিহাসটা সেজন্য যে কোনো অসুখের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। এবং চিকিৎসার মধ্যে আমরা সেজন্য এক্ষেত্রে এক নম্বর হচ্ছে যদি কার্ডাইটিস হয়, যে কোনো যেমন এই করোনার ক্ষেত্রেও কার্ডাইটিস হলে একদম পুরো বিশ্রাম সেই সময়টা, এবং স্টেরয়েড দিতে হবে আপনাকে, ঠিক আছে? অ্যাসপিরিনে যদি না কমে তাহলে স্টেরয়েড দিতে হবে। এখানে করোনার ক্ষেত্রে অ্যাসপিরিনের প্রশ্ন নেই, কিন্তু রোমাটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে, রোমাটিক ফিভারের কারণে যদি আপনার কার্ডাইটিস হয়, হার্টের প্রদাহ হয়, তাহলে এক নম্বর কথা হচ্ছে পূর্ণ বিশ্রাম, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসপিরিন। অ্যাসপিরিন বলছে 100 থেকে 125 মিলিগ্রাম পর্যন্ত পার কেজি বডি ওয়েট আপনি দিতে পারেন, অর্থাৎ 30 কিলোর একটা মানুষের 100 কোলে ধরলে কত হচ্ছে, 3000 মিলিগ্রাম হচ্ছে, তাই না? 100 × 30 3000 টাকা আপনাকে ভেঙে দিতে হবে, 4 থেকে 5টা ডোজে ভেঙে দিতে হবে। নিশ্চয়ই এত অ্যাসপিরিন খাওয়ালে আপনি তাকে অ্যান্টাসিড দেবেন, অ্যান্টাসিড খাওয়াতে হবে। তেমনি স্টেরয়েড দিলেও, স্টেরয়েড যার কাছে দিতে হবে তার থেকে 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট আমরা স্টেরয়েড দিতে পারি। স্টেরয়েড সাধারণত 4 থেকে 6 সপ্তাহ দেওয়া হয়, 4 থেকে 6 সপ্তাহ দেওয়া হয়, এবং হঠাৎ করে কোনো সময় স্টেরয়েড কোনো অসুখই বন্ধ করা হয় না, সেটা আপনারা জানেন। যেমন করোনা জটিল কেসের ক্ষেত্রে যেখানে স্টেরয়েড দিতে হচ্ছে, সেই স্টেরয়েডও হঠাৎ বন্ধ করা হয় না, যদি অল্প দিন ব্যবহার করা হয়, চেষ্টা করা হয় 10 থেকে 14 দিনের মধ্যে স্টেরয়েড খতম করার, এবং শেষের 4-5 দিন কমাতে 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 শেষ করে দেওয়া হয় স্টেরয়েড। তাহলে এক্ষেত্রে পেনিসিলিন দিয়ে আমি চিকিৎসা করতে পারি, অ্যাসপিরিন, এবং তার সঙ্গে আমরা কি দেব, আমরা এর সঙ্গে সাধারণত পেনিসিলিন দিয়ে চিকিৎসা করি। এই পেনিসিলিনের ভূমিকা খুব ভালো, এই জীবাণু যদি থেকে থাকে তাহলে তাকে মারা এবং রোমাটিক ফিভারের এই প্রদাহটাও কমানোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের ভূমিকা খুব ভালো। এই পেনিসিলিন তো আপনি সবাইকে দিতে পারবেন না, যদি কারো রিয়াকশন থাকে, সেন্সিটিভ হয়, তাহলে তার ক্ষেত্রে আপনি ইরাইথ্রোমাইসিন অল্টারনেটিভ ওষুধ দিতে পারেন, ইরাইথ্রোমাইসিন দিতে পারেন। আরো একটা যেটা ওরাল পেনিসিলিন, আমরা অনেক ক্ষেত্রে না মানে পেনিসিলিন এ থাকলে, সেন্সিটিভ থাকলে তো আর পেনিসিলিন দিতে পারবেন না, কিন্তু ইনজেকশন দিলে সব থেকে ভালো কাজ হয়, যেটাকে আমরা বলি লং অ্যাক্টিং ইনজেকশন, বেনজাথিন পেনিসিলিন, বা আপনাদের কাছে সকলে পেনিডিওর LA-12
পেনিডিওর LS6 নামে পরিচিত, তাই না? পেনিডিওর LS6 যেটাকে জল দিয়ে তৈরি করে নিয়ে আপনাকে ডিপ মাসুলে পুশ করতে হয় এবং তার আগে স্কিনে টেস্ট করে নিতে হয়। যে কোনো পেনিসিলিন ইঞ্জেকশন দেওয়ার আগে এটা আপনাদের কর্তব্য। যদি তার আগে পেনিসিলিন নেওয়া না থাকে অবশ্যই, বা আপনার যদি সন্দেহ হয় যে নিয়েছে কি নাইনি, কোন ইঞ্জেকশনকে পেনিসিলিন বলছে আমি জানি না, তাহলে অবশ্যই অত্যন্ত ডাইলুট করে নিয়ে সামান্য অংশ ইঞ্জেকশন দেওয়ার আগে আপনি চামড়ার তলায় দেবেন, যেখানে দিলেন তার চারিদিকটা একটা গোল করে ঘিরে দেবেন কালি দিয়ে, দাগ দিয়ে দেখবেন 10 মিনিট যে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। যাদের রিয়াকশন পেনিসিলিন হয় তাদের সামান্য ছোঁয়া লাগলেই প্রচন্ড রিয়াকশন হবে, ফুলে যাবে, লাল হয়ে যাবে, তাতেই সে অস্বস্তি ব্যক্ত করতে শুরু করবে, অর্থাৎ সে পেশেন্টকে পেনিসিলিন দেওয়া যাবে না। এই পেনিসিলিনে সেনসিটিভ তাকে ওরাল ট্যাবলেটও দেওয়া যাবে না। তাদের অ্যামোক্সিসিলিন, অ্যাম্পিসিলিন এগুলো দিতে গেলে তাদের আগে জিজ্ঞেস করতে হবে এবং খাই অল্প করে দিয়ে আগে খাইয়ে দেখতে হবে যে আপনার কোনো রিয়াকশন হলে বলবেন, এটা জানতে হবে। তো এদের ক্ষেত্রে আমার হাতে আছে ইরাথ্রোমাইসিন, আমি ইরাথ্রোমাইসিন তাদের দিয়ে চিকিৎসা করতে পারি। আর এই যে লং টার্ম প্রিভেনশনের জন্য এই পেনিসিলিনের ব্যবহার বা ইরাথ্রোমাইসিনের ব্যবহার কিন্তু ইমিডিয়েট চিকিৎসার জন্য নয়। মানে ধরুন স্ট্রেপটোকক্কাস যখন আমার ইনফেকশন হয়েছে সেই সময়ের একটা চিকিৎসা আমি পেনিসিলিন দিয়ে করতে পারি, সেটা আলাদা জিনিস, বা ইরাথ্রোমাইসিন দিয়ে করতে পারি, বা ইরাথ্রোমাইসিনের পরবর্তী প্রজন্ম অ্যাজিথ্রোমাইসিন এতে কতটা কাজ করে আমি জানি না, বা রক্সিথ্রোমাইসিন জাতীয় যেগুলো বেরিয়েছিল আপনারা জানেন রক্সিড, ফলে আমরা ইরাথ্রোমাইসিন এখনো লিখেছি কারণ ইরাথ্রোমাইসিনটা টাইম টেস্টেড এবং জানা আছে আমাদের, কিন্তু রক্সিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন তার পরিবর্তে ব্যবহার করা যায় কি না আই এম নট শিওর, আমি এখনো জানি না, পরে জানতে পারলে আপনাদের আমি পরে জানিয়ে দেবো। তো এটা কিন্তু প্রিভেন্টিভ, এর ভূমিকা হচ্ছে প্রিভেন্টিভ, এবং এই প্রিভেনশনের ভূমিকা বাচ্চাদের ক্ষেত্রে রোমাটিক ফিভার ধরা পড়লে আপনাকে 20-25 বছর অন্তত 18-20 বছর পর্যন্ত এটা দিয়ে যেতে হবে। কিসের জন্য দিয়ে যেতে হবে? হার্টকে রক্ষা করার জন্য, হার্টের ভালভকে রক্ষা করার জন্য, মায়োকার্ডাইটিস এর হাত থেকে, এন্ডোকার্ডিয়াল যেটা এন্ডোকার্ডাইটিস হয় যেটাকে আমরা বলি, অর্থাৎ হার্টের এন্ডোকার্ডিয়ামে ইনফেকশন হয়, এই সমস্ত ব্যাধির হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে এই প্রিভেন্টিভ দিয়ে যেতে হবে। সাধারণত অ্যাডাল্ট হলে পরে, অর্থাৎ 30-28 কিলোর ওপরে যদি ওজন হয় তাদের আমরা, বা 12 বছরের বেশি যদি ওজন হয় তাহলে আমরা 12 লক্ষই দেব এক মাসে 28 দিন অন্তর, 4 উইক্স বাদ দিলে পরেই হবে, কেউ কেউ 3 উইক্স পরেও দিতে বলে, 3 উইক্স থেকে 4 উইক্স, আমরা 4 উইক্সও দিতে পারে। বয়স যদি তার থেকে কম হয় বা ওজন যদি 28 কেজি তলায় হয় তাহলে পেনিডিওর LS6 সলক্ষ আপনি দিতে পারেন, ঠিক আছে, যদি সে সহ্য করতে পারে পেনিসিলিন। আর তা নাহলে ওরালে আপনাকে পেনিসিলিন ভি, সাধারণত পেন্টিটেন্ডিড দিয়ে করা হয়, কিন্তু পেন্টিডের যে যৌগটা থাকে পেনিসিলিনের সেই যৌগটা কিন্তু খুব ভালো ওরাল অ্যাবজর্পশন হয় না। আগে ভেরিপেন, কেপেন এই জাতীয় ট্যাবলেট পাওয়া যেত, আরেকটা কি ফোর্ট পাওয়া যেত, এখনই আমারও মাথায় আসছে না, এত কম ব্যবহার হয় বা খুব পাওয়া যায় না বলে। তো এই ভেরিপেন কেপেন গুলো মাঝে মাঝে পাওয়া যেত আগে, এখন আর পাওয়া যায় না। এই ওতে থাকে কিন্তু পটাশিয়াম প্রিপারেশন থাকে পেনিসিলিনের, এই পটাশিয়াম পেনিসিলিনটা শরীরে পেটের মধ্যে দিয়ে ভালো অ্যাবজর্পশন হয়, ফলে একান্ত অনেকে যেমন বাচ্চারা কান্নাকাড়ি করবে বা কিছু মানুষ আছে কিছু দিয়ে ইঞ্জেকশনটা নেবে না, তখন আপনাকে বাধ্য হয়ে ওরালে যেতে হবে। ওরালে সেজন্য একটু বেশি করে ডোজ দেওয়া হয়, 250 করে অন্তত 2 বার, বাচ্চা হলে 125 করে 2 বার, ইরাথ্রোমাইসিনও 250 করে 2 বার, এটা প্রিভেনশন হিসেবে দেওয়া হয়, ঠিক আছে। তো এই হচ্ছে, এবং এটা ওই যেটা বললাম 18-20 বছর পর্যন্ত দিতে হবে। কোন কোন মানুষের ক্ষেত্রে এটা আরো অনেকদিন পর্যন্ত চালাতে হয়, 35-40 বছর পর্যন্তও চালাতে হয়। আবার বড় বয়সে যাদের হয় তাদের ধরুন ওরকম দেখে নিয়ে অন্তত 5-7 বছর চালানোর প্রয়োজন হতে পারে। ধরুন প্রথমেই তার হলো ছোট বয়সে সে কিছু কমপ্লেন করেনি, কিন্তু অনেক বড় 30 বছর বয়সে ধরা পড়ল, তখন আপনাকে আরো 5-10 বছর চালানোর প্রয়োজন হতে পারে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। এবং ওই যে বললাম এসোটাইটার দেখে, আজকাল ইকোকার্ডিওগ্রাম বেরিয়ে গেছে, ইকোকার্ডিওগ্রামে আপনি ভালো করে ভালভ দেখতে পাবেন, মায়োকার্ডাইটিস এর মানে কন্ট্রাকশন কিরকম হচ্ছে না হচ্ছে, ডফলার করলে আপনার ভালভের অ্যাওর্টিক রিগার্জিটেশন বা মাইটাল ভালভ, মাইটাল ভালভ অ্যাওর্টিক ভালভকে বেশি ধরে,
তো এগুলোর মধ্যে কোনো রিগার্জিটেশন হয়েছে কিনা, রিগার্জিটেশন বেশি হয় বা স্টেনোসিস হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আজকাল ইকোকার্ডিওগ্রাম করলে পরে। তাহলে এই মোটামুটি আমাদের জানার মধ্যে রোমাটিক ফিভার, রোমাটিক ফিভারের কারণ বললাম আপনাদের, রোমাটিক ফিভার কিভাবে ওই অংশগুলোকে ক্ষতি করে সেটা বললাম, হ্যাঁ কিভাবে কেন করে তাও বললাম, কেন ধরবেন কেন জানবেন সেটা বললাম, কাদের হয় সেটা বললাম, এবং আপনার কি ওষুধ দিয়ে তার চিকিৎসা করতে হবে সেটা আমরা বললাম আপনাদের, কি কি সিমটম হয় তাদেরকে আপনি বুঝতে পারবেন, গলার লালা পরীক্ষা করে অনেক সময় পজিটিভ স্ট্রেপটোকক্কাল কালচার পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখা হয়। কিন্তু আগেই আপনাদের বলেছি আমি, যখন আপনার জয়েন্টে আসছে অসুখ বা হার্টে কোনো অসুখ আসছে, তখন বুঝে নিতে হবে যে অন্তত 2 সপ্তাহ বা 4 সপ্তাহ হয়ে গেছে এবং তখন গলাতে ইনফেকশন আর নাও থাকতে পারে। ইসিজিতে আপনার এরপরে আমরা ইসিজিতে ঢুকবো, পিআর ইন্টারভ্যালটা বেড়ে যেতে পারে, পিআর ইন্টারভ্যাল, পিআর মানে এট্রিয়ামের যেখান থেকে শুরু হচ্ছে, অলিঙ্গর যেখান থেকে কন্ট্রাকশন শুরু হচ্ছে সেখান থেকে, আর মানে ভেন্ট্রিকুলার যেখান থেকে কন্ট্রাকশনটা শুরু হচ্ছে, এই দুটোর মধ্যে যে গ্যাপটা সেটাকে পিআর বলি আমরা, পিআর ইন্টারভ্যাল বলি, এই পিআর ইন্টারভ্যালটা বেড়ে যেতে পারে। পিআর ইন্টারভ্যালটা বেড়ে যেতে পারে ইসিজিতে। তারপরে আপনার যদি আমাদের পেরিকার্ডাইটিস হয় তাহলে ইসিজিতে আমরা সেখানে পিআর ইন্টারভ্যাল ছোট পেতে পারি, হার্ট রেট বেশি পেতে পারি, এসটি চেঞ্জ দেখতে পারি, যেটা পরের চ্যাপ্টারে আমরা একটু আলোচনা করব। এবং আগেই বলছি আপনাদের যে এসও টাইটার বাড়বে, আর একটু অ্যান্টিজেন টেস্ট, এসও টাইটারটা কি টেস্ট বললাম, অ্যান্টিজেন টেস্ট না অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি টেস্ট, এমনি অ্যান্টিজেন টেস্টও আছে, যেমন আরটিপিসিআর, আরটিপিসিআরটা কি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট না অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা তো বলেই দেওয়া হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, কিন্তু যদি আমরা তার অ্যান্টিবডিটা খুঁজি করোনার বিরুদ্ধে তাহলে সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। তাহলে এসও টাইটারটা হচ্ছে কিন্তু অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিজেন টেস্ট নয়, ফলে এরও অ্যান্টিজেন টেস্ট আছে, অ্যান্টিবডি টেস্ট আছে, এইভাবে পরীক্ষা করে দেখা হয়। আপনি হার্টে যারা শুনতে অভ্যস্ত, অস্কালটেশন করলে তারা মারমার হলে মারমার শুনতে পাবেন, হার্ট সাউন্ডের পরিবর্তন শুনতে পাবেন, এইসব জিনিস পেতে পারেন, এই হার্ট রেট বেশি পেতে পারেন, আর জ্বরের সময় তো জ্বর হলে, আর ফোলা, আপনার জয়েন্টের ফোলার কথা বললাম, জয়েন্টের ফোলা কিন্তু টেন্ডার হবে, মানে ব্যথা হবে, আপনি হাত দিয়ে চাপলেও ব্যথা হবে, হাত দিতে দেবে না অনেক সময়, এবং বেশ কিছুদিন থাকবে, তারপর আবার ওষুধপত্র পড়লে করলে আপনার কমবে, এই সমস্ত দেখে আপনি, এবং প্রিভেনশনের কথা বললাম যে বাচ্চা হলে কম বয়সে হলে সেটাকে আপনাকে অন্তত 18-20 বছর পর্যন্ত বা অনেক ক্ষেত্রে 25-30 বছর পর্যন্ত চালাতে হবে, চালিয়ে যেতে হবে, এবং বড়দের ক্ষেত্রে হলে অন্তত 5-7 বছর আপনাকে চালাতে হতে পারে। প্রিভেনশন কি দিয়ে করা হয়, পেনিসিলিন, পেনিসিলিন ইঞ্জেকশন নিতে না পারলে ওরাল পেনিসিলিন, পেনিসিলিন ভি না পাওয়া গেলে অগত্যা পেন্টিড জাতীয় যেটা আমরা পাই, যারা পেনিসিলিন সহ্য করতে পারে না তারা এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন ট্যাবলেট। এই হলো আপনার রোমাটিক ফিভার, রোমাটিক ডিজিজ, ঠিক আছে। রোমাটিক ফিভারটা মোটামুটি যতটুকু আপনাদের লাগবে জানা দরকার সেটা আমি আপনাদের সামনে রাখলাম। এবার আমরা যাব ইসিজিতে, তাই তো? তাহলে ইসিজির মাধ্যমে আমাদের আজকে ক্লাসও যেমন শেষ হবে, তেমনি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমরা মোটামুটি একটা রিভিশন বলুন বা আলোচনা বলুন সেটা কমপ্লিট করতে পারবো। ইসিজিতে অনেকে আপনাদের ইন্টারেস্ট আবার নাও থাকতে পারে, অনেকে আবার বেশি ইন্টারেস্ট থাকতে পারে, অনেকে একটা হ্যাঁ সব চ্যাপ্টার যেমন পড়া হচ্ছে এটাও পড়বো এরকম হতে পারে। যাদের ইন্টারেস্ট নেই তাদের আমি বলছি যে আপনাদের ইন্টারেস্ট থাকা উচিত, আগ্রহের সঙ্গে ইসিজিটা জানা দরকার, কারণ ইসিজি অনেক কম খরচে অনেক সহজে একটা নন ইনভেসিভ পরীক্ষা। নন ইনভেসিভ পরীক্ষা কাকে বলে, যেটা শরীরের কোনো আদারওয়াইজ ক্ষতি না করেই আপনি উপরে একটা গ্রাফ নিয়ে স্টাডি করে হার্টের অনেক ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। এটা পোর্টেবল, যে কোনো জায়গায় আপনি করতে পারেন, একটা মেডিকেল ক্যাম্প করছেন কোনো রিমোট জায়গায় গিয়ে ফ্লাডে বা এই আইলাতে বা আপনার এই ইয়াসে, সেখানেও আপনি একটা ইসিজি মেশিন হাতে করে নিয়ে যেতে পারেন, আপনার চেম্বারও আপনি রাখতে পারেন যদি আপনার ইসিজি কিছু জ্ঞান আপনি অর্জন করতে পারেন।
তাহলে এটা অনেক সহজে হার্টের বহু ইনফরমেশন আমরা ইসিজির মাধ্যমে পেতে পারি। এই তো খুব সুন্দর এখানে ইসিজিটা দিয়েছে, থাক এটা এখন থাক। তো এই যে তাহলে ইসিজিটা কি? ইসিজিটা হচ্ছে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, বৈদ্যুতিক যে কার্যকলাপ হার্টের, সেটা আমরা আমাদের শরীরের বডি সারফেসের মধ্যে কতগুলো ইলেকট্রোডের মধ্য দিয়ে ধরি, ধরি একটা গ্রাফের মধ্যে দিয়ে, গ্রাফ চিত্রের মধ্যে দিয়ে, এটাকেই আমরা ইসিজি বলি। অর্থাৎ ইসিজিতে আমি কি দেখি? আমার হৃদয়ের, হার্টের, আমার হার্টের হৃদযন্ত্রের আমি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখি, বৈদ্যুতিক যে কার্যকলাপ চলে। আপনাদের ইসকেমিক হার্ট ডিজিজ পড়ানোর সময় বলেছি আমাদের হাতে হার্টে দু রকমের কন্ডাকশন আছে, দু রকমের ব্লক হয়। আমরা ইসকেমিক হার্ট ডিজিজের যে ব্লকগুলো পড়েছি সেটা হচ্ছে নালীর মধ্যে ব্লক, মানে অনেক সময় অনেকে উদাহরণ দিয়ে বলে বাড়িতে যেমন জলের কলও থাকে, ইলেকট্রিক্যাল লাইন থাকে, তো ইসকেমিক হার্ট ডিজিজের কারবারটা হচ্ছে জলের কল নিয়ে, সেখানে মরচে ধরছে কিনা সেইটা নিয়ে। আর ইসিজির ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক লাইনটা নিয়ে, ইলেকট্রিক ওয়্যারিংটা নিয়ে। তো হার্টেরও নিজস্ব একটা ইন্টারনাল ওয়্যারিং সিস্টেম আছে, কন্ডাকশন সিস্টেম যেটাকে বলে। এই কন্ডাকশন সিস্টেমের যে কন্ডাকশনটা হয় তার ফলে হার্টে একটা কন্ট্রাকশন হয়, এই কন্ট্রাকশনটাকে আমরা ইলেকট্রিক্যালের ভাষায় বলি ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন। আবার যখন রিল্যাক্স করে তখন সেটাকে আমরা বলি রিপোলারাইজেশন, কন্ট্রাকশনটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। আর রিল্যাক্স যখন করছে, ডায়াস্টোলে যখন সে আবার রক্ত নিচ্ছে হার্ট, সেই ফেজটাকে আমরা বলি রিপোলারাইজেশন। এই যে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, এটা মিলে যেমন একটা হার্টের সাইকেল, সেরকম এই যে আপনাদের সামনে দেখানো হচ্ছে পি কিউ আর এস টি, এরপরেও একটা ছোট ওয়েভ হয় সেটাকে ইউ বলে, সবসময় সব ইসিজিতে পাওয়া যায় না। এই যে পি, পি ওয়েভটা হচ্ছে আপনার প্রথম যে অলিঙ্গগুলো দুটো এট্রিয়াম একসঙ্গে কন্ট্রাক্ট করলো, সংকুচিত হলো, তার ছবিটা দিচ্ছে পি, এটা ডিপোলারাইজেশনের ওয়েভ। এবং উপরের দিকে আছে বলে উপরটা কোনটাকে বলবো, এই যে পি এর ওয়েভটা উপরের দিকে যেটা উঠেছে, একটু উঠে যখন সোজা হচ্ছে যে লাইনটা, ওটাকে আমরা বলি পি আর সেগমেন্ট। এই পি আর সেগমেন্টের থেকে উপরের দিকে থাকলে পজিটিভ আর নিচের দিকে থাকলে নেগেটিভ, ঠিক আছে? এই গোটা ইসিজিটাতে যে কোনো একটা কমপ্লেক্স, এই যে পি কিউ আর এস টি, এটা একটা কমপ্লেক্স, টোটালটা মিলে একটা কমপ্লেক্স। এই হার্টের একটা কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা এটা পুরোটা মিলে, তাহলে এটাতে আমি একটা জিনিসকে, ওয়েভকে পজিটিভ বলছি কি নেগেটিভ বলছি কার ভিত্তিতে বলছি? এই যে পি এর পরে যে সোজা হয়ে যে অংশটা আছে কিউ এর আগে পর্যন্ত, উপর পর্যন্ত, এই অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলছি পি আর সেগমেন্ট। এই পি আর সেগমেন্টটার উপরে যা যা উঠবে সেগুলো হচ্ছে পজিটিভ, নিচে যেগুলো নামবে সেগুলো হচ্ছে নেগেটিভ। ফলে কিউ ওয়েভটা এখানে নেগেটিভ, এস ওয়েভটা এখানে নেগেটিভ, পি ওয়েভটা এখানে পজিটিভ, আর ওয়েভটা এখানে পজিটিভ, টি ওয়েভটা এখানে পজিটিভ। দেখতে পাচ্ছেন আপনারা, বইও আপনাদের লেখা আছে, ঠিক আছে? তাহলে এই যে হচ্ছে এই পি ওয়েভের মধ্যে কিন্তু লেফট এন্ড রাইট দুদিকে অলিন্দই আছে, এট্রিয়ামই আছে। তেমনি কিউআরএস, এই কিউআরএস এর মধ্যে টোটাল কন্ট্রাকশনটা আছে লেফট এবং রাইট দুটোরই আছে, ঠিক আছে? দুটোরই আছে, কিন্তু অটোমেটিক আমি আপনাদের আগেই বলেছি যে বাদিকটাতে আমাদের মাসলটা বেশি থাকে, বাদিকের ভেন্টিকলটাকে তো আমাদের বেশি কাজ করতে হয়, নিলয়কে বেশি কাজ করতে হয়। তাহলে বাদিকের অটোমেটিক্যালি তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা ইসিজির মাধ্যমে ধরছি, লিডের মাধ্যমে ধরছি, সেটা কিন্তু বাদিকের এটাই ছবিটাই বেশি আসবে ডান দিকের থেকে, কিন্তু ওটা একসঙ্গে আছে। এবং পরবর্তী এস টি ওয়েভ এবং টি ওয়েভ, এই যে এস ওয়েভটা তলার থেকে এস যেখানে লেখা আছে উপরে গিয়ে আবার যখন সোজাতে চলে যাচ্ছে, ওই সোজা যেখান থেকে শুরু হচ্ছে আর টি এর গোড়াটা যেখান থেকে শুরু হচ্ছে, এই যে সোজা অংশটা, ওদিকে যেমন পি আর পর্যন্ত সোজা বলছিলাম, তেমনি এখানে
সেরকম এসে এরকম সোজা থেকে টি এর শুরুর সোজা পর্যন্ত এটুকু তো বলা হয় এস টি সেগমেন্ট, এস টি সেগমেন্ট, এস এর শেষ, টি এর শুরু, এর মাঝের সোজা অংশ এটাকে বলা হয় এস টি সেগমেন্ট। এই এস টি সেগমেন্ট ইসিজিতে খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। এ উঠছে কি নামছে, কি নিচের দিকে ঝুঁকে আছে, কিসের ভিত্তিতে? ওই পিআর সেগমেন্টের ভিত্তিতে, পিএর পরের যে সোজা অংশটা দাগটা, ওটার ভিত্তিতে এসটিটা নামলো কি উঠলো। এখানে কিন্তু দেখুন দুটোই একই পর্যায়ে রয়েছে, একই লেভেলে রয়েছে, ফলে এখানে এটা সমান আছে। সমান থাকাটাকে আমাদের ইলেকট্রিক্যাল ভাষায় এখানে বলা হয় আইসো ইলেকট্রিক, আইসো ইলেকট্রিক, আইসো ইলেকট্রিক মানে সমানে আছে, পজিটিভও নয় নেগেটিভও নয়, ঠিক আছে। তাহলে এই কিউআরএস টা কিন্তু হচ্ছে আপনার আপনার দুটো ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করছে তার ছবিটা আসছে এই কিউআরএস এ। আর তারপরে এসটি যতটুকুকে বললাম, আবার টি ওয়েভ, এবং তারপরে আরেকটা টি ওয়েভটা যেখানে শেষ হয়ে যাচ্ছে ওখানে আরেকটা ছোট টি ওয়েভের মতো আরেকটা ওয়েভ থাকে, সবসময় ওটা পাওয়া যায় না, ওটা অত বেশি ইম্পর্টেন্ট নয় বলে এই ছবিটাতে এখানে নেই বলে আপনারা দেখতে পাবেন না, কিছু কিছু ইসিজিতে আপনারা পাবেন, সেটাকে আমরা ইউ ওয়েভ বলি। ইউ ইউ, ইউ ফর ইউনিক, ইউ ফর আমব্রেলা, ইউ ইউ ওয়েভ বলি আমরা, ওটারও কিছু কিছু ক্ষেত্রে গুরুত্ব আছে। তো যা হোক, এই এস টি, টি এবং ইউ, এই তিনটে ওয়েভ আবার আমার হার্ট যখন রিল্যাক্স করছে, যেটাকে আমরা বলি রিপোলারাইজেশন, অর্থাৎ কন্ট্যাক্ট করে দিলেই তো হবে না, এরপর তোকে রিল্যাক্স করতে হবে। এই যে রিল্যাক্স করছে, এই রিল্যাক্সের সময়টা ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটি চলছে এটাকে আমরা বলি রিপোলারাইজেশন, রিপোলারাইজেশন। তার চিত্রটা আমাকে দেখাচ্ছে এস টি সেগমেন্ট, টি ওয়েভ এবং তারপরের যে ইউ ওয়েভ পর্যন্ত, এইটুকু আমরা বলি রিপোলার। তারপরে আবার আবার পি আসবে, আবার কিউ আর এস টি আসবে, আবার পি আসবে, আবার কিউ আর এস টি আসবে, বুঝতে পারছেন? এই চলতে থাকবে, হার্টের রিদিম যেমন পরপর চলতে থাকে, ইসিজি তো এরকম চলতে থাকবে। এবার বিভিন্ন লিডকে ধরে আমরা বিভিন্ন রকম চিত্র পাব। এই লিডগুলো কি, আমাদের বলা হয় বারোটা লিড আছে, বারোটা লিড কোনগুলো? ওয়ান টু থ্রি, এভিআর, এভিএল, এভিএফ, বইয়ে পরপর আছে দেখতে পাবেন। ওয়ান টু থ্রি, এভিআর, এভিএল, এভিএফ, এইগুলোকে বলা হয় লিম্ব লিডস, লিম্ব, এলআইএমবি, লিম্ব মানে অঙ্গ, হাত পা যেমন অঙ্গ, লিম্ব তো আমাদের হাত পা, আপার লিম্ব বলা হয় হাতকে, লোয়ার লিম্ব বলা হয় পাকে, তাই তো? এগুলোকে বলা হয় লিম্ব লিডস, এগুলো হাত পায়ের থেকে এদের মূলত উৎপত্তি হচ্ছে। হাত পায়ের দুটো জায়গার মধ্যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির যে পরিচয়টা আমি বডি সারফেসে ধরতে পাচ্ছি পায়ে বা হাতে, আমি যখন লিডগুলো লাগাচ্ছি ইসিজি, আপনারা লক্ষ্য করে দেখেছেন ইসিজি যন্ত্রের মাধ্যমে একটা লাগানো থাকে, তার পাশ দিয়ে সেই লিডটাকে যখন আমি হাতে পায়ের সঙ্গে লাগাই, এই ডান পা ডান হাত বা বাঁ পা ডান পা বা বাঁ পা বাঁ হাত, ডান হাত বাঁ পা, এই যে লিমগুলোর মধ্যে একটার সঙ্গে আরেকটার যে ইলেকট্রিক্যাল ডিফারেন্স হয়, এই ডিফারেন্সটা ওই লিডগুলোর মধ্যে দিয়ে ফুটে বেরোই, ঠিক আছে? ওই লিডগুলোর মধ্যে দিয়ে ফুটে বেরোই, তখন আমরা ওর অ্যাক্টিভিটিটা ওই পার্টিকুলার লিডটাতে ভালো করে দেখতে পাই। সেই জন্য লিম ওয়ানের মধ্যে যেমন লেফট আর্ম, লেফট লেগ, ঠিক আছে, তেমনি আরেকটা হবে আমাদের লেফট লেগের সঙ্গে রাইট আর্ম, তেমনি আরেকটা হবে লেফট অ্যান্ড রাইট আর্ম, ডান দিকেরটাকে পাটাকে নিউট্রাল ধরা হয়, ঠিক আছে। এই এল ওয়ান, এল টু, এল থ্রি, এই তিনটে লিড আমরা পাচ্ছি, লিম লিড এর মধ্যে এই তিনটেও যেমন আছে, তেমনি এভিএল, এভিআর, সরি এভিআর প্রথমে, তারপরে এভিএল, তারপরে এভিএফ, এই তিনটে বলা হয়, এই তিনটেও লিম লিডের মধ্যে পড়ে। কিন্তু আগে যেরকম আমরা দেখলাম তার থেকে বিশেষ স্পেসিফিক করে কোন একটা হাত বা পা দিকটাকে আমরা বেশি জোর করে দেখায়, বড় করে দেখায়, এই জন্য এগুলোকে অগমেন্টেড বলে।
এ কথাটার মানে এখানে অগমেন্টেড মানে জোরদার করা হয়েছে, এটাতে কোনোটা ডান হাতের দিকের পোটেনশিয়ালটাকে জোর জোর করে দেখানো হবে, কোনোটাতে বাঁ দিকেরটাই দেখানো হবে, বাঁ দিকের হাতটাকে, কোনোটায় বাঁ দিকের পাটাকে দেখানো হবে, বুঝলেন? এই তিনটে হচ্ছে এভিআর, এভিএল, এভিএম। বাকি যে ছটা লিড থাকে সেটাকে আমরা চেস লিড বলি। চেস লিড কোনগুলো? সেই চেস লিড গুলো দেখবেন 237 নম্বর পাতায় যে ছবিগুলো আছে সেই ছবিগুলোতে দেখবেন নিচের ছবিটায় পরিষ্কার দেখানো আছে, একটা মানুষকে শুয়ে দিলে বা ওখানে কিভাবে পরপর পরপর বাঁ দিকে লিড গুলো বসানো হয়েছে, ডান দিকে তিনটে ফোঁটা, কালো কালো ফোঁটা রয়েছে নিচের ছবিটায়, ডান দিকে চেস্ট লিডের স্থান বলে লেখা রয়েছে। এই ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, এই ছটা, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি সিক্স, ডান দিকে যে নিচের দুটো আছে ও দুটো এক্সট্রা দেখানো হয়েছে। মানে ডান দিকের আমি যদি ভি টু ভি থ্রি নিই, কোনো কোনো অসুখের ক্ষেত্রে নেওয়ার দরকার হয়, কোনো কোনো ক্ষেত্রে স্টাডি করার ক্ষেত্রে প্রয়োজন হয়, তার জন্য ওটা ওখানে দেখানো হয়েছে। কিন্তু নর্মালি আমাকে ও দুটো লাগে না, নর্মালি ডান দিকের উপরেরটা লাগে, ওখান থেকে ভি ওয়ান হচ্ছে, বাঁ দিকের প্রথম উপরটাকে আমরা ভি টু বলছি। নিজের বইয়ের ছবিটা দেখুন আপনারা, তার যদি ছবি আমি বই নিয়ে বসতে বলি আপনাদের, যারা বই নিয়ে বসেছেন তারা দেখতে পাবেন 237 পাতায় আছে ডান দিকের নিচের ছবিটা, সেই ছবিতে দেখতে পাচ্ছেন। তারপরে আপনার ভি টুটা হচ্ছে ভি থ্রি আর ভি ওয়ান এর মাঝখানে। ভি থ্রিটাকে আগে বলছি কেন, ভি থ্রিটা হচ্ছে যে পঞ্চম ইন্টারকস্টাল স্পেস, অর্থাৎ আমাদের ওই যে রিবগুলোর মধ্যে যে জায়গাটাকে ওটাকে তো আমরা ইন্টারকস্টাল স্পেস বলি। তাহলে বাঁদিকের পঞ্চম ইন্টারকস্টাল স্পেস সেটাকে যদি মিড ক্লাভিকুলার লাইন মানে ওই ক্লাভিকুলার মাঝখান থেকে যদি সোজা করে একটা দাগ টানা যায়, তাহলে পঞ্চম রিবের মাঝের ওই যে পঞ্চম স্পেসের মাঝের যে জায়গাটা, আর এখান থেকে উপরের থেকে সোজা ক্লাভিকুল থেকে একটা দাঁড়ি টানলে যে পয়েন্টে লাগছে ওইটাই হবে আপনার ভি থ্রি। অনেক সময় হার্টের এপেক্সের ওটা কাছাকাছি থাকে, আমরা হার্টের এপেক্স দেখার সময়ও বলেছিলাম ওইখানটা দিয়ে মোটামুটি এপেক্সটা আসবে, তাহলে ভি থ্রি ওখানটা হলো। আর ভি টুটা বলছে ভি ওয়ান আর ভি টুর ঠিক মাঝখানটায়, ভি ওয়ান আর ভি টুটাকে যদি আপনি একটা লাইন দিয়ে যোগ করেন তাহলে মাঝামাঝি যে জায়গাটা হবে ওইখানটায় ভি টুটা বসাতে হবে। আর ভি ফোর ভি ফাইভ কোথায় বসাবো? ভি ফোর বসাবো আমরা ওই একই লাইনে পঞ্চম ইন্টারকস্টাল স্পেসেই বসাবো, কিন্তু আরেকটু বাইরের দিকে বেরিয়ে আসবে, ল্যাটারাল সাইড বলে। এটা হচ্ছে আমাদের যে বগল অ্যাক্সিলা, অ্যাক্সিলার সামনের দিকে যে ফোল্ড সেই সোজা যে লাইনটাকে যদি তলার দিকে নামিয়ে দিই তাহলে অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইন এটাকে বলে, অ্যাক্সিলা মানে বগল, অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইন মানে সামনের দিকের অ্যাক্সিলার যে লাইনটা সোজা নামালাম সেই লাইনের সঙ্গে ওই পঞ্চম স্পেসে যেখানে মিলন হলো ওইখানটায় আমি ভি ফাইভটা রাখবো। তেমনি ভি সিক্সটা ওই একই সোজা চলে যাবে কিন্তু বগলের মাঝখান থেকে একটা মিড অ্যাক্সিলারি লাইন, বগলের মাঝখান থেকে সাইড দিয়ে যদি একটা সোজা লম্ব করে দাগ টানি আর এদিক থেকে পঞ্চম স্পেস দিয়ে যদি দাগটাকে সোজা করে নিয়ে যায় দুটোর যেখানে মিলন হবে সেই জায়গাটায় আমরা ভি সিক্স বসাবো। আমি রিপিট করছি না, বইয়ে আছে আপনারা পড়ে নেবেন, কারণ রিপিট করলে এখনই যারা অভ্যস্ত নন তাদের মনে থাকবে ব্যাপারটা এরকমটা নয়। তাহলে এই স্পেস গুলো বসাচ্ছি আমি, এগুলোকে আমি বলছি চেস্ট লিড। এগুলো আমাকে নানা রকম খবর দেবে পরবর্তীকালে, যখন আমি ইসিজিটা তুলব তখন এই প্রত্যেকটা লিডের তার যে চরিত্র আমি পাবো, ওই পিকিউআরএসটি কমপ্লেক্স যে আগে আপনারা দেখলেন সেই কমপ্লেক্স গুলোর যে যে এই যে স্পেস গুলো দেখাচ্ছে, এই দেখুন বুকের সুন্দর স্পেস দেখাচ্ছে, ওই যে একদম উপরে ওটা হচ্ছে আপনার এক নম্বর যদি আমি ধরি, তার উপরে ক্লাভিকুলটা প্রায় আবছা দেখা যাচ্ছে না, তাহলে ওটা হচ্ছে আপনার স্পেস এক নম্বর রিব। হ্যাঁ এই তলায় চলে আসবে, তলা না ওই যেটা ছিল এরকমই দেখাও। হ্যাঁ 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 এই যে দেখুন, হ্যাঁ ঠিক না, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ এই যে এই যে এখানে দেখুন, উপর থেকে যদি আপনি গোলেন তাহলে ওই কালোর তলায় যে সাদা অংশ ওগুলোকে ইন্টারকোস্টাল স্পেস বলে, রিবের তলার যে সাদা অংশগুলো ওগুলোকে স্পেস বলে। তাহলে এল এ যেখানে লেখা আছে, এল এ লেখা আছে এটা হচ্ছে দ্বিতীয় স্পেস, তারপরেরটা তৃতীয় স্পেস, তারপরেরটা চতুর্থ স্পেস, তারপরেরটা পঞ্চম স্পেস। তাহলে আমার ডান দিকের চতুর্থ স্পেস দিয়ে আমি শুরু করব আর মাঝের যে কালো কালো অংশটুকু মানে হালকা কালো এগুলো সেটাকে আমরা বলি স্টারনাম, আপনারা জানেন স্টারনাম।
তাহলে স্টার নামের ডান দিকের চতুর্থ স্পেসে বসাবো V1, তেমনি বাঁ দিকে বসাবো V2, তেমনি তলায় পঞ্চম স্পেসে যদি ওই মিড ক্যাভিকুলার লাইনে পয়েন্টে বসাবো V3, আর দুটোর মাঝে V1 V2 V3 সরি আমি একটা জিনিস ভুল বলেছি, মানে ডান দিকেরটা যেহেতু V1 হচ্ছে আমি নাম্বার গুলো একটা একটা করে এগিয়ে যাবে, আমি বাঁ দিকে বসাচ্ছি প্রথম ওপরে 4 নম্বর স্পেসে V2, আর তারপরে আমি V4 বসাচ্ছি, এপেক্সের কাছে যেটা বসাচ্ছি মিড ক্যাভিকুলার লাইনে ওটা V4, যেটা আগে আমি ভুল করে V3 বলেছিলাম, খেয়াল করবেন, এবং এই দুটোর মাঝে হবে V3, আর V5 হবে অ্যান্টিরিয়ার অ্যাক্সিলারি লাইনে সাইডে চলে আসবে, এই যে এখানে দেখিয়ে দিয়েছে দেখো V2 V3 V4 V5 V6, এবং V6 হবে আমার মিড অ্যাক্সিলারি বগলের মাঝামাঝি একটা লাইন টানলে আমি পাবো। তাহলে এই সমস্তটা V4 V5 V6 তিনটা হচ্ছে পঞ্চম ইন্টারকস্টাল স্পেসে, V2টা হচ্ছে চতুর্থ ইন্টারকস্টাল স্পেসে বাঁদিকে, তেমনি V1টা হচ্ছে ডান দিকে চতুর্থ ইন্টারকস্টাল স্পেসে, আর V2টা হচ্ছে সরি V3টা হচ্ছে V2 আর V4 এর মাঝখানে, ঠিক আছে? এটা হয়ে গেল, এই স্পেস গুলো আপনারা দেখে নিলেন। এই স্পেস গুলোর পরে যদি কিছু দেখানোর থাকে দেখাও। তো এই এই স্পেস গুলোর পরে আমরা, ঠিক আছে, এগুলো ডান দিকে ওরকম বসানো যায়, ওটা দেখানো আছে ডান দিকে ওরকম বসানো যায়, ঠিক আছে? আর কি আছে নেক্সট দেখাও। আচ্ছা আর একটা জিনিস আমি বলবো, হ্যাঁ ঠিক আছে থাক থাক, আরেকটা জিনিস আমি বলবো, এখানে দেখুন এই আপনাদের বইয়ের ছবিতে দেখতে পাবেন, অ্যাক্সিস বলে একটা জিনিস আছে, অ্যাক্সিস মানে অক্ষ, যে অ্যাক্সিসটা কি বা অ্যাক্সিসটার প্রয়োজনটাই বা কি? এই অ্যাক্সিসটা হচ্ছে এই যে এই যে এই যে গ্রাফটা আমরা নিচ্ছি এই লিম লিড গুলোর থেকে, অর্থাৎ 1 2 3 এভিয়ার এভিয়ার এভিয়ার, এই ছটা লিম লিড থেকে যে যে ডিফ্লেকশনটা গ্রাফে আমরা ধরছি এটাকে বলা হয় ফ্রন্টাল অ্যাক্সিসে নেওয়া হচ্ছে, ফ্রন্টাল মানে সামনাসামনি যেটা আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল অ্যাক্সিসে নেওয়া হচ্ছে, আর V1 থেকে V6 পর্যন্ত যেটা ধরা হচ্ছে গ্রাফ চিত্র সেটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যাক্সিসে নেওয়া হচ্ছে। হরাইজন্টাল মানে জমির সঙ্গে আমরা যার উপরে দাঁড়িয়ে আছি এই জমির সঙ্গে সমান্তরাল যে রেখা সেটাকে আমরা বলি হরাইজন্টাল, সোজাসুজি যে রেখা সেটাকে আমরা বলি ভার্টিক্যাল, আর আমার সামনের দিক যেটা সেটাকে আমরা ফ্রন্টাল বলি, পিছনটাকে আমরা ব্যাক বলি। তাহলে 1 2 এভিএ পর্যন্ত এই ছটা লিড হচ্ছে ফ্রন্টাল অ্যাক্সিসে কারবার করছে, আর V1 থেকে V6 পর্যন্ত আমাদের কাজ করছে হরাইজন্টাল অ্যাক্সিস, এটা আপনারা মাথায় রাখবেন। এই হার্টের অ্যাক্সিসটা একটা 360 ডিগ্রি একটা চক্রের মতো করে দেখুন ডান দিকের ওপরে আছে ওই পাতাতেই, ওখানে আপনারা যদি পড়ে না থাকেন এখন খুব ঘনিষ্ঠভাবে বুঝতে পারবেন না, আমি গ্রসলি বলে যাচ্ছি। অনেকটা সে আমাদের ভোটের পরে যেমন খবরের কাগজে দেয় কারা কত পার্সেন্টেজ পেলে, অনেকটা সে ধরনের চিত্র দেখে মনে হবে। এই অ্যাক্সিসটা আমি যদি বুঝতে পারি ইসিজি দেখে তাহলে আমার হার্টে ব্লক আছে কিনা, ইনফ্রাকশন হয়েছে কিনা, অন্য কোনো অসুখ আছে কিনা, এসব জিনিসও কিন্তু অ্যাক্সিস থেকে আমাদের বুঝতে অনেক সাহায্য করে। তাহলে যে কোনো জিনিসের যেমন অ্যাবনর্মাল থাকে সবসময় তার নর্মালও থাকে, তাহলে নর্মাল অ্যাক্সিস কতটা আমি বলবো, এই অ্যাক্সিস ডিগ্রি দিয়ে প্রকাশ করা হয়, ডিগ্রি অর্থে কোণ, 45 ডিগ্রি 30 ডিগ্রি 10 ডিগ্রি 100 ডিগ্রি যেমন কথাটা আছে, এই ডিগ্রি অর্থে এখানে কোণ। তাহলে আমাদের দেখুন ওই উপরের ছবিটা যদি তাকান বাঁদিক থেকে ডান দিকে সোজাসুজি মাঝের যে লাইনটা সেটাকে আমরা ধরে নেব ডান দিকের কোণটা 0 ডিগ্রি, আর বাঁদিকের কোণটা ধরে নেব 180 ডিগ্রি, কারণ আমরা জানি এটাকে মাঝামাঝি কাটলে 90 ডিগ্রি আর সোজা করে একসঙ্গে ধরলে 180 ডিগ্রি হয়, আর পুরোটা ধরলে 360 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে দেখুন এই ডান দিকের নিচের অংশের যে সাদাটা দেখাচ্ছে এই যে অংশটা যেখানে ওপরের দিকে এভিএল লেখা আছে -30 লেখা আছে, আর এদিকে সাদা অংশটা শেষ করে মোটামুটি 90 এভিএফ ছাড়িয়ে আরেকটু এগিয়ে গেছে প্রায় 100 ডিগ্রি পর্যন্ত, এই অংশটাকে আমরা বলি নর্মাল অ্যাক্সিস, নর্মাল অ্যাক্সিস, বাকি সব অ্যাবনর্মাল। উপরের দিকে যেটা কালো অংশ দেখাচ্ছে এভিএল এর পর থেকে এভিএফ পর্যন্ত -30 থেকে -90, এই অংশটাকে আমরা বলি লেফট অ্যাক্সিসের দিকে সরে গেছে ইসিজি বা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন।
তেমনি তারও বাঁদিকে ওপরের দিকে দেখছেন হালকা কালো করা আছে, যেটা হালকা কালো সেটুকুকে আমরা বলছি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, মানে অত্যধিক অ্যাক্সিস ঘুরে গেছে। তারপরে আবার নিচে নেমে এসে বাঁদিকের তলায় যেটা কালো অংশ সেটাকে আমরা বলছি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। রাইট অ্যাক্সিস ডেভিয়েশন গুলো প্লাস দিয়ে হবে, নর্মাল ও সব প্লাস দিয়ে হবে, আর অ্যাবনর্মাল গুলো মোটামুটি আপনি জানবেন মাইনাস দিয়ে প্রকাশিত হবে। কারণ প্রথমে আমি তার আগে আমি বললাম যে যদি সমান্তরাল রেখাটাকে জিরো থেকে 180 ডিগ্রি তলায় যা আছে সেগুলো সব প্লাস, আর উপরের যা আছে সব হচ্ছে মাইনাস। এটা আপনারা পরে খুঁটিয়ে দেখবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। কেউ যদি এটাকে বেশি ইন্টারেস্ট নিয়ে বুঝতে চান পরে বুঝে নেবেন, ফোন করে জেনে নেবেন, জানিয়ে দেবো আমরা। তো যা হোক, নর্মালি আমাকে ধরতে হবে এই ডান দিকে তলার যে সাদা অংশটা, এটা একটা ইসিজির নর্মাল অ্যাক্সিস, অর্থাৎ -30 থেকে মোটামুটি 100-105 ডিগ্রি পর্যন্ত এই অ্যাক্সিসটা যেটা প্লাস দিয়ে প্রকাশিত হবে সেই অংশটাকে আমরা বলি নর্মাল অ্যাক্সিস। এই ইসিজিটার অ্যাক্সিসটা নর্মাল। দেখবেন প্রত্যেকটা ইসিজির স্টাডিতে আপনারা যখন রিপোর্টটা পান অ্যাক্সিসটা লেখা থাকে। এই অ্যাক্সিসটা মানে কিন্তু কিউআরএস কমপ্লেক্সের অ্যাক্সিস, কিউআরএস কমপ্লেক্সের অ্যাক্সিস। এই প্রত্যেকটা ওয়েভের অ্যাক্সিস আছে আলাদা আলাদা, পি ওয়েভের অ্যাক্সিস আছে, কিউআরএস এর অ্যাক্সিস আছে, টি ওয়েভের অ্যাক্সিস আছে। বলে এখানে যে অ্যাক্সিস নিয়ে আমরা আলোচনা করছি এটা হচ্ছে কিউআরএস অ্যাক্সিসের আলোচনা হচ্ছে, ঠিক আছে? অ্যাক্সিস নিয়ে আমি একটু আপনাদের বললাম। বাঁদিকে যদি অ্যাক্সিসের দিকে সরে যায় সেই ইসিজি রিপোর্টে, তাহলে পরবর্তীকালে লেখা আছে আপনার কতগুলো কারণ ধরতে হবে আপনাকে। লেফট ভেন্ট্রিকল যদি বড় হয়ে যায়, এলার্জ হয়ে যায়, হাইপারট্রফি হয়, হতে পারে। লেফট দিকে হলে অ্যান্টেরিয়ার ওয়ালের ইনফেকশন যদি হয়, মাইকোডিয়াল ইনফেকশন, হার্ট অ্যাটাক হতে পারে। অনেক সময় কার্ডিওমায়োপ্যাথি থাকলে হতে পারে। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয়েছে, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, বিশেষ করে লেফট সাইডে ব্লক হয়েছে, হার্ট ব্লক জানেন আপনারা, লেফট অ্যাক্সিস হতে পারে। তেমনি রাইট অ্যাক্সিস, রাইট অ্যাক্সিস মানে বাঁদিকটা বাড়লে, যেমন বাঁদিকের ভেন্টিকল বাড়লে যেমন লেফট অ্যাক্সিস হতে পারে ইসিজিতে, তেমনি রাইট দিকের ভেন্টিকল বাড়লে রাইট অ্যাক্সিস পাওয়া যেতে পারে। রাইট হার্টের যদি ইনফেকশন হয়, রাইট ভেন্টিকুলের ইনফেকশন হয়, পাওয়া যেতে পারে। রাইট হার্ট ফেলিওর যদি হয়, রাইট হার্ট ফেল, আগে হার্ট ফেলিওর করেছি আমরা, ট্রাইকাস্পিড ভাল্ভ দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে ব্লাড চলে যায় কোথায়, লাংসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ভেন্টিকল পাম্প করার ফলে পাঠায়, তাহলে এই ভেন্টিকলটাতে যদি ইনফেকশন হয় বাঁদিকের সঙ্গে, এখানেও যদি হয় আপনার এখানে, বা শুধু যদি এদিকটা হয়, আপনি রাইট অ্যাক্সিস পেতে পারেন ইসিজিতে। তেমনি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যাদের থাকে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি থাকে রাইট অ্যাক্সিস পেতে পারেন। পালমোনারি ইনফেকশন হয়েছে মানে লাংসে পালমোনারি হাইপারটেনশন হয়েছে, প্রেশার বেড়ে গেছে, এসব ক্ষেত্রে আপনি, পালমোনারি এম্বোলিজম হয়েছে, এসব অসুখের ক্ষেত্রে আপনি রাইট অ্যাক্সিস পেতে পারেন ইসিজিতে। ফলে ইসিজি অ্যাক্সিস কিন্তু আপনাকে এগুলো হেল্প করছে বুঝতে, ইনফেকশন বুঝতে, আপনার এর পরবর্তীতে আপনার হাইপারট্রফি বুঝতে, এসব ক্ষেত্রে আপনাকে অ্যাক্সিস অনেক সুবিধা দিচ্ছে, বুঝতে দিচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাব কিউআরএস কমপ্লেক্স সম্বন্ধে। কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে, এখন যেটা আছে সেগুলো থাক, লিড ওয়ান লিড টু এভিএফ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখানে এরপরে কি আছে দেখো তো ছবিতে। তো এই যে কিউআরএস কমপ্লেক্স আমি আগে আলোচনা করছিলাম, পি কিউ আর এস টি, তাহলে পি আমরা বলেছি কিসের জন্য হচ্ছে, আশা করি সকলের মনে আছে, রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম গুলো কন্ট্রাকশন করছে, ডিপোলারাইজেশন হচ্ছে, সেই ছবিটা আমরা পি ওয়েভে দেখতে পাচ্ছি। সমস্ত লিডের ক্ষেত্রে 1 থেকে শুরু করে V6 পর্যন্ত সর্বত্র এটা থাকে পজিটিভ, খালি নেগেটিভ হয় কখন, এভিআর, এভিআর যেটা 1-2-3 পর এভিআর, ওই লিডে এটা নেগেটিভ হয়, এটা নর্মাল, এভিআর এর সবকিছু নেগেটিভ, এটা নর্মাল, ঠিক আছে?
পি ওয়েব, পি আর সেগমেন্ট আগে বলেছি, পি থেকে পরবর্তী যে ওয়েব শুরু হচ্ছে, কিউ যদি থাকে তাহলে কিউ দিয়ে শুরু হচ্ছে, কিউ আর এস, আর সব জায়গায় কিউ থাকলে বলে আমরা পি আর বলি, কারণ আর সব জায়গায় থাকেই, মোটামুটি থাকে। তাহলে পি আর সেগমেন্ট, এই পি আর সেগমেন্ট মানে পি যেখানে শেষ হচ্ছে আর আর যেখানে শুরু হচ্ছে বা কিউ যেখানে শুরু হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছি পি আর সেগমেন্ট। এই পি আর সেগমেন্টের আগেই বললাম যে এ ঠিক করে দেয় কোন ওয়েবটা পজিটিভ কোনটা নেগেটিভ, এস টি সেগমেন্টটা উঠেছে কি নেমেছে এটার থেকে আপনি বুঝবেন। এই তো এটা রাখো, এটা রাখো। এরপর কিউ আর এস, পি এর পর যে ওয়েবটা প্রথম নিচের দিকে নামছে এ দেখুন কিউ ওয়েব, ওটাকে আমরা বলছি কিউ, কিউ ওয়েব। পি এর পর, পি আর এর পর যে ওয়েবটা প্রথম নিচের দিকে নামছে নেগেটিভ হচ্ছে সেটাকে বলা হয় কিউ ওয়েব, কিউ ওয়েব। আবার পি আর পর্যন্ত গিয়ে উপরের দিকে যখন সে উঠছে সেটাকে আমরা বলছি আর ওয়েব। তাহলে আর ওয়েব একটা উঠছে, আর ওয়েব আবার নামছে, নেমে আবার যখন ওই সমতল থেকে, ওই সমতলের জায়গা থেকে তলার দিকে যখন নামছে সেটাকে আমরা বলছি এস ওয়েব। তাহলে আর ওয়েব এর আগে যদি নেগেটিভ কিছু যদি থাকে তাহলে সেটা হচ্ছে কিউ ওয়েব, আর ওয়েব এর পরে যদি কেউ নেগেটিভ ওয়েব থাকে সেটাকে আমরা বলছি এস ওয়েব। মনে রাখবেন আর ওয়েব এর আগে আসলে কিউ ওয়েব নেগেটিভ, আর ওয়েব এর পরের যে নেগেটিভ ওয়েব সেটাকে আমরা বলছি এস ওয়েব। এই এস ওয়েবটা যখন আবার সমতল ভূমিতে যাচ্ছে সেই পর্যন্ত এস ওয়েব শেষ, তারপরে হচ্ছে এস টি সেগমেন্ট। তাহলে এই কিউ আর এক্স, এই কিউ আর এক্স টা হচ্ছে আগেই আমি বললাম যে টোটাল ভেন্ট্রিকুলটা কন্ট্রাক্ট যখন করছে তখন তার ডিপোলারাইজেশন যেটা লিডের মাধ্যমে ধরা পড়ে আপনার সামনে গ্রাফে আসছে সেটা হচ্ছে কিউ আর এস। আর এই এস থেকে শুরু করে এস টি, এস টি সেগমেন্ট, টি ওয়েব এবং তারপরে কিউ ইউ ওয়েব এখানে নেই, ছবিতে নেই, এই তিনটা মিলে হচ্ছে রিপোলারাইজেশন। মানে এই সময় আবার হার্টে রক্ত ঢুকছে এবং সে রিল্যাক্স করছে, এই পরবর্তী আবার দেখুন পি এসে যাচ্ছে মানে আবার এটিএম এর কন্ট্রাকশন শুরু হচ্ছে, আবার সে রক্ত মাইটাল ভালভ দিয়ে ট্রাইকাস্পিড ভালভ দিয়ে পাঠিয়ে দেবে নিলয়ের মধ্যে, ভেন্ট্রিকুলের মধ্যে। তাহলে আপনার ওদিকে হার্ট চক্রের সঙ্গে এখানে প্রত্যেকটা ওয়েবের কিরকম তালমিল দেখতে পাচ্ছেন, আপনি হার্ট চক্রটা বেশি না কম, দূরত্ব কতটা এটা এই ছবিতেও কিন্তু আপনাকে অনেকটা দেখিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পি কিউ আর এস টি। টি কেন হয়? টি তাহলে রিপোলারাইজেশনের জন্য হচ্ছে, টি পজিটিভ দিকেই হচ্ছে, টি রিপোলারাইজেশন ওয়েব, ঠিক আছে। এবং ইউ থাকে একটা, ইউ আমাদের রিপোলারাইজেশন ওয়েবেরই অঙ্গ, এবং তার দ্বারাও সে উঁচু হচ্ছে না নিচু হচ্ছে তার দ্বারাও কিছু জিনিস বোঝা যায়, যেমন পটাশিয়াম আমাদের শরীরে কমলো কি বাড়লো, কারো ইস্কিমিয়া হলো কি না, এই ধরনের জিনিসও অনেক ক্ষেত্রে আমাদের ইউ ওয়েব থেকে আমাদের বুঝতে সুবিধা হয়, বা কিছু কিছু ওষুধ খাওয়ার ক্ষেত্রে ওই ওয়েবগুলোর পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে পি কিউ আর এস টি এই হচ্ছে আমাদের এ। এরপর আপনাদের আমি বলবো ইসিজি থেকে আমি কি দেখব, আমি রেট রিদিম সব দেখতে পাবো। রিদিম দেখবো কি করে, এই যে আর একটা উপরে দেখতে পাচ্ছেন পরের যে আর, এই যে পরপর আর যদি মোটামুটি একই রকম রিদিমে চলতে থাকে আর 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 আর, এই একটা আর থেকে আরেকটা আরের মধ্যে কটা ঘরের ফারাক দেখছেন, ওই যে ইসিজি পেপারটা, গ্রাফ পেপারটা, এই কিছু মোটা মোটা দাগ, কিছু সরু সরু আবছা আবছা দাগ, এই মোটা মোটা দাগগুলোর মাঝে আবার পাঁচটা করে ছোট ছোট ঘর আছে, উপরেও পাঁচটা ঘর, নিচের দিকেও পাঁচটা ঘর, অর্থাৎ ভার্টিক্যাল পাঁচটা ঘর, হরিজন্টাল পাঁচটা ঘর। এই হরিজন্টাল যদি আমি বাঁদিক থেকে ডান দিকে যখন যাচ্ছি তখন একটা ঘরের যে দূরত্ব, এই ছোট ঘরগুলোর যে দূরত্ব, মানে আবছা রেখার চিত্র দিয়ে যেটা দেখাচ্ছে সেটাকে আমরা বলছি এক মিলিমিটার, এক মিলিমিটার। আর সেটাকে যদি আমি টাইম দিয়ে প্রকাশ করি তাহলে আমি বলছি পয়েন্ট জিরো ফোর সেকেন্ড, পয়েন্ট জিরো ফোর সেকেন্ড, ঠিক আছে। আর এটা যদি উপরের দিকে ভার্টিক্যালি আমি ধরি তাহলে আমরা বলছি এক মিলিভোল্ট, ওয়ান এমভি, এক মিলিমিটার, ওয়ান ওয়ান মিলিভোল্ট।
এই পুরো পাঁচটা মিলে তাহলে চারটে ঘর যদি আপনি আমি যদি 0.04 ধরি, তাহলে পাঁচটা একটা বড় স্কোয়ার যদি দেখি প্রমিনেন্ট লাইন দিয়ে, তাহলে এই পাঁচটা ×0.04 আপনাকে গুণ করতে হবে, তাহলে 0.2 পাবেন। এটা একটা মাপ, এই বড় বড় পাঁচটা পাঁচটা ঘরের অর্থাৎ দুটো আপনার বড় লাইনের মধ্যে প্রমিনেন্ট লাইনগুলোর মধ্যে কত সেকেন্ডের গ্যাপ আপনি 5 দিয়ে গুণ করলেই পাবেন, 10 দিয়ে গুণ করলে আরো বেশি পাবেন। তাহলে আর থেকে আর, এই যে আর মাথার উপরে আর থেকে আর, এই যেটা দেখাচ্ছে এসে যে সেটা যদি আমি গুণি, তাহলে পাঁচটা বা চারটে বড় ঘর আছে, চারটে বড় ঘর মানে তার মধ্যে পাঁচটা করে ঘর আছে, 4×5=20, 20টা ঘর আছে। তাহলে এই সংখ্যাটা দিয়ে 20 দিয়ে 1500 ভাগ করে দিতে হবে, 1500 ভাগ, এটা মনে রাখবেন, 20 দিয়ে 1500 ভাগ করতে হবে, 1500 ভাগ করলে আপনি পাবেন 75। তাহলে হার্ট রেট এই মানুষটার হবে 75। আপনি দুটো আর এর মধ্যে যতগুলো ঘরের ডিফারেন্স পাবেন, 24 যদি হয় 24 দিয়ে 1500 ভাগ করতে হবে, 15 যদি হয় ভাগ করতে হবে, তাহলে 100 হবে, 100 দিয়ে ভাগ করলে 1500 হয়। যদি 25 পান, পাঁচটা ঘর পান, তাহলে 25 দিয়ে 1500 ভাগ করতে হবে, বুঝতে পারছেন? এই হচ্ছে, তাহলে 60 পাবেন আপনি হার্ট রেট। তাহলে এখানে ঘরের সংখ্যা বাড়লে হার্ট রেট কমবে, এখানে ঘরের সংখ্যা যদি কমে তাহলে হার্ট রেট বাড়বে। এই ইসিজি দেখতে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, বা নর্মালি এই যে এই যে এই যে আর আর এর ডিফারেন্সটা দেখাচ্ছে 75, এটা মোটামুটি একটা নর্মাল অ্যাডাল্ট মানুষের সুস্থ স্বাভাবিক অবস্থায় হার্ট রেটের কাছাকাছি 72-75 ইত্যাদি, তাহলে এরকম দূরত্ব হতে পারে। যত বেশি আপনি ইসিজি দেখবেন তত ভয়ও কেটে যাবে, এবং আপনি দেখতে পাবেন মোটামুটি দেখে এটা পরপর রেগুলার আছে কিনা, হার্ট রেটটা কত হতে পারে, এই ওয়েভ গুলো যেগুলো বললাম, পি ঠিক আছে কিনা, কিউ ঠিক আছে কিনা, আর ঠিক আছে কিনা, এস ঠিক আছে কিনা, টি ঠিক আছে কিনা, বা এটা এসটিটা উপরে উঠে গেছে না নিচে উঠে গেছে, যা দিয়ে আপনি ইসকিমিয়া হয়েছে কিনা বলবেন, হাইপারট্রফি আছে কিনা বলবেন, আপনি কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা বলবেন, এগুলো দেখে কিন্তু আপনি বলে দিতে পারবেন। অ্যাক্সিসটা পড়া জানা থাকলে আপনি পেশেন্টের হার্ট ব্লক আছে কিনা, বা ডান দিকের হাড়টা বড় আছে কিনা, বাঁ দিকের হাড়টা বড় আছে কিনা আপনি কিন্তু দেখে বলে দিতে পারবেন। ইনফেকশন হয়েছে কিনা আপনি আরো শিওর করে বলে দিতে পারবেন। হার্ট ব্লক আছে কিনা, রেগুলার রিদিম ঠিক মতো আছে কিনা, পি ওয়েভ আর কিউ ওয়েভ এর মধ্যে ডিফারেন্সটা ঠিক আছে না আস্তে আস্তে চলে যাচ্ছে, কোন কোন রিদিম একটা কিউআরএস পাচ্ছেন তার আগে হয়তো পি ওয়েভ নেই, হঠাৎ করে একটা এসে গেল, রেগুলার সে না ইরেগুলার একটা এসে গেল, আপনি চোখে দিয়ে বুঝতে পারবেন এই রিদিমটা কিন্তু ইরেগুলার, এ কোথেকে এলো, এর কি পি ওয়েভ আছে, পি ওয়েভ যদি না থাকে তাহলে এটা নিচের থেকে তৈরি হয়েছে, ভেন্ট্রিকুলার নিলয় থেকে তৈরি হয়েছে, আর পি ওয়েভ আছে মানে সেটা উপরের থেকে তৈরি হয়েছে, পি যেহেতু এট্রিয়াম থেকে আসে বলেছি আমি, অলিঙ্গ থেকে আছে আমি বলেছি, তাহলে কোন কমপ্লেক্সের মধ্যে পি ওয়েভ আছে মানে অবশ্যই তার অরিজিনটা অলিঙ্গের মধ্যে হয়েছে, এট্রিয়ামের মধ্যে হয়েছে। সাইনো এট্রিয়াল লোবটা কোন দিকে থাকে, ডান দিকের এট্রিয়ামে থাকে, ডান দিকের এট্রিয়ামের উপরের দিকে সাইনো এট্রিয়াল নোডটা থাকে, যেটা আমাদের পেসমেকার, ওখান থেকে রিদিমটা তৈরি হয়, ইম্পালসটা তৈরি হয়। কে কন্ট্রোল করে এগুলোকে, আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক কে আমরা ভেগাস নার্ভ বলি, সিম্প্যাথেটিক নার্ভ আমরা ভয় পেয়ে গেলে যে ঘাম হচ্ছে লোম খাড়া হয়ে যাচ্ছে, এই অ্যাক্টিভিটি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমাদের ধরুন পেটের অ্যাসিড সিক্রেশন, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, নানান জায়গার সিক্রেশন, ভেগাল টোনের অ্যাক্টিভিটি, ভেগাস নার্ভের যেটাকে প্যারাসিম্প্যাথেটিক বলে, জানেন আপনারা তো। এই যে পরবর্তী এখানে দেখাচ্ছে, ঠিক আছে এটা থাক কিছুক্ষণ, তাহলে আমরা কি বলছিলাম, এই যে এটা কি দেখাচ্ছে উপরের ছবিটাতে, যাও এটা হয়তো কন্ডাকশনটাই দেখাচ্ছে, আরো ভালো ছবি ছিল যাকে, তো এই দেখুন উপরের দিকটা যদি এক যেখানে লেখা আছে অতটা উপরে না, আরো আরো একটু তলায় এসে ওখানে ডান দিকের, এটা তো অলিন্দ, ডান দিকের অলিন্দতে এখানে
এসেলোডটা আছে সাইনোয়েট্রিয়াল, ওখান থেকে তৈরি হয়ে তলায় যেখানে এই যে নীল অ্যারোটার মাথাটা যেখানটায় পড়ছে ওখানটা এভিনোড আছে, সে এভিনোডে আসছে। এভিনোড থেকে তলায় যেটা মাঝখানে ইন্টারভেন্টিকুলার সেপ্টামের যে ভাগটা বাদামি রঙের দেখতে পাচ্ছেন, তার উপর দিয়ে নেমে আসে আমাদের হিজ বান্ডিল, বান্ডিল অফ হিজ। বান্ডিল অফ হিজ মানে এভিনোড থেকে বেরিয়ে আসছে কন্ডাকশন সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়্যারের মতো বেরিয়ে আসছে, তারপর সে বাঁদিকে যাচ্ছে, সে ডান দিকে যাচ্ছে, বাঁদিকেরটা আবার দুভাগ হচ্ছে, ঠিক আছে। সেই জন্য বাঁদিকের আমরা বলি ভাগ হচ্ছে দুবার দুটো, আর ডান দিকেরটাকে আমরা বলি একটাই থেকে যাচ্ছে রাইট বান্ডেল, আর বাঁদিকেরটাকে আমরা বলি লেফট বান্ডেল, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার দুটো ভাগ হচ্ছে বলে। আপনারা কিছু ইসিজি রিপোর্টে দেখতে পাবেন লেখা আছে আর বি বি বি, তিনটে বি বি বি, তিনটে বি মানে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। দেখুন কতটা মিলে যাচ্ছে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এখন আপনি বুঝতে পারছেন এই কথাটা লেখা আছে মানে রাইট বান্ডেল, অর্থাৎ কন্ডাকশন সিস্টেমের রাইট দিকের যে বান্ডেল সেখানে ব্লক আছে, সেই জন্য লিখেছে আর বি 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 আছে। কেউ লিখেছে আপনার এল বি বি বি, তার মানে বাঁদিকের বান্ডেলটাই ব্লক আছে, যেটা বাঁদিকের ভেন্ট্রিকল এবং ওদিকে ছড়াবে কন্ডাকশন, ঠিক আছে। কোনটা হবে লেফট অ্যান্টেরিয়ার ফেসিকুলার ব্লক বা লেফট পোস্টেরিয়ার ফেসিকুলার ব্লক, এই কথাটার মানে হচ্ছে লেফট বান্ডিলটা আবার দুটো ভাগে ভাগ হচ্ছে, একটাকে বলছি অ্যান্টেরিয়ার ফেসিকল আর একটাকে বলছি পোস্টেরিয়ার ফেসিকল। আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, করোনারি আর্টারির ক্ষেত্রে লেফট আর্টারিয়া ভেঙে দুটো হয়েছিল, লেফট সার্কামফ্লেক্স হয়েছিল, আর সামনে যেটা নেমে চলে আসে এটা অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং আর্টারি বা ইন্টারভেন্টিকুলার আর্টারিতে ভাগ হয়েছিল। দেখুন এক্ষেত্রেও কন্ডাকশন সিস্টেমের বাঁদিকের বান্ডেল ব্রাঞ্চটা দুটো ভাগে ভাগ হচ্ছে, ডান দিকের ওখানে করোনারি আর্টারি যেমন ভাগ হয়নি, এখানেও ডান দিকের বান্ডেলটা ভাগ হচ্ছে না, মোটামুটি একই ধরনের মনে থাকবে আপনাদের, ঠিক আছে। এই বান্ডেলগুলো আরো যখন তলায় ভেন্টিকুলের মধ্যে এসে পৌঁছচ্ছে, যার মাধ্যমে ও কন্ডাকশনটা নিয়ে যাচ্ছে, সেই ছোট 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 সূক্ষ্ম ফাইবার গুলোকে বলে আরেকজন সাহেবের নামে, সেটাকে পারকিনজি ফাইবার বলে। মানে ইলেকট্রিক বাল্বের আগে যাওয়ার আগে যেমন শেষ হয়ে যাচ্ছে, এমনি আপনার বডির মাসলে চলে যাওয়ার আগে পারকিনজি ফাইবারের মাধ্যমে গিয়ে সে শেষ হয়ে যাচ্ছে। তাহলে শুরু হলো কোথায়, আরেকবার বলি, এসেনোডে, ডান দিকে অলিন্দে, ডান দিকের উপরের দিকে অলিন্দে থেকে তলার দিকে অলিন্দের মাথায় এভিনোডে এলো, এট্রোভেন্টিকুলার নোড। এই এই জায়গাটাকে বলে জাংশন, হাওড়া জাংশন, বর্ধমান জাংশন, সোনারপুর জাংশন, বুঝতে পারলেন, ক্যানিং জাংশন, এই জাংশন। এই এভিনোড থেকে এবার বেরিয়ে আসছে হিজ বান্ডেল, কন্ডাকশন সিস্টেম তার বেরিয়ে আসছে, ডান দিকে ভাগ হচ্ছে, বাঁদিকে ভাগ হচ্ছে, বাঁদিকে লেফট বান্ডেলটা আবার দুবার ভাগ হচ্ছে, অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার, ডান দিকেটা আর ভাগ হচ্ছে না, ঠিক আছে। এই সিস্টেমের মধ্যে দিয়ে সারা হার্টের ইলেকট্রিক্যাল কারেন্টটা যায়। আপনার ছবির চিত্রে কেমন ফুটে উঠবে নির্ভর করছে কারেন্ট যেদিকে যাচ্ছে, মানে আপনার এই তার দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকেই যখন যদি যখন আপনার কন্ট্রাকশনটা হচ্ছে তখন আপনি পজিটিভ ওয়েভটা কম পাবেন, আর উল্টো দিকে যখন যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ছবি যখন আপনার গ্রাফে ফুটে উঠছে তখন সেখানে বড় পিকচার পাবেন, উল্টো দিকের পিকচারটা বড় পিকচার পাবেন। আমাদের প্রথমে এই কন্ডাকশন সিস্টেমটা এরকমই, এই যে ঢুকছে, ধরুন কারেন্টটা ঢুকছে, ঢুকে এই প্রথমে সে বাঁদিক থেকে ডান দিকে ঢুকে যায়, তারপর ডান দিকটাকে করে আবার সে বাঁদিকে ঢোকে। এই কন্ডাকশন সিস্টেমের নিয়মটা আমাদের প্রকৃতিগত ভাবে এরকম, সে ঢুকছে, ভাগ হচ্ছে, ভাগ হয়ে সে বাঁদিক থেকে প্রথমে কারেন্টটা ডান দিকে যাচ্ছে। এই ইন্টারভেন্টিকুলার সেপ্টাম যেটা দেখতে পাচ্ছেন দুই নম্বর জায়গা দেওয়া আছে, এই দু নম্বর জায়গায় এই অ্যারোটা যেভাবে মারা আছে ঠিক সেভাবে বাঁদিক থেকে ডান দিকে কারেন্টটা ঢুকছে। তাহলে এই সময় ভিওয়ানের যে চিত্রটা পাবো, এখানে ভিওয়ানের উপরের দিকটা আরটা আমি কি পাচ্ছি, দেখুন তলায় লেখা আছে ছোট পাচ্ছি,
এস টা বড় পাচ্ছি, এস কাকে এখানে দেখাচ্ছে, এস বাঁ দিককে দেখাচ্ছে সেটা বড় পাচ্ছি, আর ডান দিকটা একই দিকে যাচ্ছে বলে ছোট পাচ্ছি। আর এইখানে থেকে উল্টো দিকে যেহেতু যাচ্ছে তার পিকচারটা এ ধরছে এখানে এসে, অর্থাৎ তলাটা সবুজটা সেটা কিন্তু বড়, ঠিক আছে? এভাবে আপনি পাচ্ছেন, ওটা বই আমাদের লিখে সুন্দর করে ব্যাখ্যা করা আছে, সেই ব্যাখ্যাগুলো দেখো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে এই বান্ডেল ব্রাঞ্চ ব্লকগুলো থেকে আমাদের পেসমেকার লাগবে কিনা, ধরুন আপনার এসএ নোড ঠিক আছে, এবি নোড ঠিক আছে, তার তলায় বান্ডেল যেখানে ব্রাঞ্চ গুলো ভাগ হচ্ছে শুরু হচ্ছে সেখানে ব্লক আছে, তাহলে তো পুরো ব্লক হয়ে যাবে, তাহলে তো আর আর কন্ডাকশনটা আসতে পারবে না। তাহলে আপনাকে কন্ডাকশন করার জন্য তখন কি করতে হবে, তাহলে পেসমেকার লাগাতে হবে। পেসমেকারের তারটাকে আমরা কি করি, পেসমেকারের তারটাকে আমরা এই এখানে ঢুকিয়ে দিই, এই ডান দিকের ভেন্টিকুলের মধ্যে ঢুকিয়ে দিই, এই ডান দিকের ভেন্টিকুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডাইরেক্ট আমি ব্যাটারির থেকে পালস দিয়ে ওটাকে স্টিমুলেট করে মাসলটাকে আমি ইয়ে করি, উত্তেজিত করি, এবং সেখান থেকে কন্ট্রাকশনটা হাতে শুরু হয়, ঠিক আছে? আবার ধরুন ডান দিকটা বন্ধ হয়ে আছে, ভাগ হয়ে যাওয়ার পর রাইট বান্ডিলটাতে ব্লক হয়ে আছে, কারেন্ট যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে বাঁ দিকেরটা তখন বেঁচে আছে, বাঁ দিকের সামনে এবং পিছনে অ্যান্টিরিয়ার এবং পোস্টিরিয়ার ওই দুজন তখন বাঁ দিককেও সাপ্লাই করবে, ডান দিককেও সাপ্লাই করবে। এই যে আগে ডান দিকে আসার কথা ছিল, এখানে আসতে পারলো না ডান দিক ব্লক থাকার জন্য, বাঁ দিক আগে যাচ্ছে তারপরে এদিকে আসছে, সেজন্য একটা নর্মাল মানুষের যেমন ইসিজি ছিল, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এই লোকটা সেরকম ইসিজি হবে না, যেহেতু এর ব্লক আছে ডান দিকে, তাহলে তার কিছু রেখাচিত্র গ্রাফ চিত্রে আপনি কিছু পরিবর্তন দেখতে পাবেন, এবং তাই দেখে আপনি বলতে পারবেন এ রাইট বান্ডেল ব্লক আছে। ভাই মাথা টাথা ঘোরে না তো, এটা জানবেন যে রাইট বান্ডেল ব্লক অসুখের থেকে অনেক ক্ষেত্রে অনেক বহু মানুষের সাধারণভাবে থাকে, নর্মালি থাকে, এবং কনজেনিটাল জন্মগত ভাবে অনেকের থাকে রাইট বান্ডেল ব্লক। লেফট বান্ডেল ব্লক সাধারণত জন্মগত বেশি হয় না, লেবান্ডেল ব্লক ব্লক কিন্তু অসুখ বিসুখের জন্যই হয়েছে এটা ধরে নিতে হবে। তাহলে লেবান্ডেল ব্লক ব্লক যদি হয়, এই বাঁদিকের যদি ব্লক হয় সামনেরটাই থাক বা পিছনেরটাই থাক, এই লেফট দিকে যদি ব্লক হয়, ধরুন লেফটে যেহেতু দুটো ব্রাঞ্চ আছে আমার সুবিধা, হয়তো অ্যান্টিরিয়ারটা ব্লক হয়েছে, তাহলে আপনার পোস্টিরিয়ারটা দিয়ে তখন কারেন্টটা গিয়ে আপনার টোটাল হার্টটাকে কন্ট্রাকশন করতে সাহায্য করছে, আপনার পাম্পিং অ্যাকশন হার্টের বেঁচে থাকছে। যদি পিছনটা বন্ধ থাকে তাহলে ডান দিকে উপরেরটা দিয়ে তখন অ্যান্টিরিয়ারটা দিয়ে যাচ্ছে হচ্ছে, আর পুরো লেফট সাইড যদি বন্ধ থাকে, ডান দিকটা যদি খোলা থাকে ডান দিক দিয়ে যাচ্ছে। এবার আপনি দেখলেন তিনটেই বন্ধ, তখন আমরা বলি ট্রাই ফেসিকুলার ব্লক। ওই একই রকম কথা, যে ট্রিপল ভেসেল বলেছিলাম না, আসলে কিন্তু ট্রিপল ভেসেল নয়, মানে তিনটে ধমনী নয় হার্টের, আসলে দুটো, কিন্তু বাঁদিকটা বড় বড় দুটো ব্রাঞ্চে ভাগ হচ্ছে বলে ওটাকে আমরা দুটো ধরি, আর ডান দিকের একটা ধরি। এখানেও তাই, ট্রাই ফেসিকুলার ব্লক মানে তিনটে ব্লক, কখন বলছি, যখন ডান দিকে রাইট বান্ডেল ব্রাঞ্চও ব্লক থাকছে, বাঁদিকের অ্যান্টেরিয়ারটাও ব্লক থাকছে, পোস্টেরিয়ারটাও ব্লক থাকছে, অর্থাৎ বাঁদিকটাকে আমি দুই ধরছি আর্টারির মতো, ডান দিকটাকে আমি এক ধরছি, এই তিনটে ঘটছে বলে ট্রাই, ট্রাই মানে তিন, ট্রাই ফেসিকুলার ব্লক যদি ইসিজিতে লেখা থাকে, আপনি নির্ঘাতটাকে বলবেন ভাই আপনাকে পেসমেকার করতে হবে। দুদিকে যদি থাকে, শুধু রাইট বান্ডেল ব্লক আছে তার সঙ্গে ধরুন লেফট অ্যান্টিরিয়ার আছে, তাহলে আপনি বলবেন বাই ফেসিকুলার ব্লক, দুদিক ব্লক হলো আপনার, অ্যান্টিরিয়ার পোস্টিরিয়ার দুটোই যদি ব্লক থাকে কোনো মানুষের বাঁদিকে, তাহলে আপনি বলবেন বাই ফেসিকুলার ব্লক, পোস্টিরিয়ারের সঙ্গে ডান দিক যদি ব্লক থাকে বলবেন বাইফেসিকুলার ব্লক। বাইফেসিকুলার ব্লকের পেসমেকার দিতে হবে কিনা নির্ভর করছে সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে কিনা, সিনকোপ হয়েছে কিনা, এরকম সিমটম থাকলে বাইফেসিকুলার ব্লকও আপনাকে দিতে হবে পেসমেকার। সাধারণত শুধু রাইট বান্ডেল ব্লক থাকলে, শুধু অ্যান্টেরিয়ার ফেসিকুলার ব্লক থাকলে, শুধু পোস্টিরিয়ার ফেসিকুলার ব্লক থাকলে,
সাধারণত সিনকোপ হয় না, এবং অন্যদিকে যে বান্ডিল গুলো খালি থাকছে তারা আমাদের কন্ডাকশনের কাজটা চালিয়ে দেয়। আবার ধরুন এভি ব্লক কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ উপরে এসএ নোড থেকে যখন এভি নোডে আসছে, অর্থাৎ এটিএম এর মধ্যেই উপর থেকে নিচে এভি নোডের কাজ হচ্ছে আমাদের। এসএ নোড যত যত সংখ্যক ইম্পালস পাঠায়, এক্সট্রা বেশি পাঠিয়ে ফেললে সে ব্লক করে দেয় এভি নোড। এভি নোডের ক্ষমতা আছে কন্ট্রোল করার, কমিয়ে দেওয়ার। যত আপনি তলার দিকে আসবেন, হার্টের এই প্রত্যেকটা টিস্যুর কন্ট্রাকশন করার ক্ষমতা আছে, ইম্পালস তৈরি করার ক্ষমতা আছে, কিন্তু এটিএমে যতখানি বেশি আছে, যত তলায় আসবেন তত কমে 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 আসবে। তাহলে এসএ নোডের যতখানি ক্ষমতা আছে প্রতি মিনিটে, এভি নোডের ক্ষেত্রে ক্ষমতা কম, বান্ডিলের ক্ষেত্রে, হিজ বান্ডিলের ক্ষেত্রে আরো কম, আরবিবিতে যখন আসছেন বা লেফট ব্রাঞ্চে যখন আসছেন আরো কম, ডাইরেক্ট যখন ভেন্ট্রিকলে আসছেন তখন প্রতি মিনিটে রিদিং দেওয়ার ক্ষমতা আরো কম। তাহলে এভি নোড অত্যধিক বেশি যদি কোনো কারণে এসএ নোড তৈরি করে দেয় ইম্পালস, তাহলে ও আপনাকে কন্ট্রোল করে দিয়ে আপনার নর্মালস এর মধ্যে রাখার চেষ্টা করবে। এবার এভি নোডের এমনই কন্ট্রোল বেড়ে গেল কোনো কারণে, টোটালটাই ব্লক করে দিল আপনাকে। এই টোটালটা ব্লক করে দেওয়ার ফলে হবে কি জানেন, এট্রিয়াম এট্রিয়াম এর মধ্যে চলবে, অলিন্দ অলিন্দর মধ্যে চলবে, আর ভেন্ট্রিকল ভেন্ট্রিকুলার মধ্যে চলবে। এই যদি ঘটনা ঘটে, এট্রিয়াম যদি এট্রিয়াম এর মধ্যে চলে আর ভেন্ট্রিকল যদি ভেন্ট্রিকুল এর মধ্যে চলে, তাহলে কি হবে? তাহলে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা যেমন রক্ত যাতায়াত করে, সেটা করতে পারবে কি? করতে পারবে না। তাহলে ভেন্ট্রিকুলার ফিলিং এ গন্ডগোল হবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে সারা শরীরে হার্টের যে খাদ্য পরিচালনা করার কথা, সংবহন করার কথা, বা ওয়েস্ট প্রোডাক্ট বার করে নিয়ে আসার কথা বিঘ্নিত হবে, তাই না? হার্ট ব্লক হয়ে গেলে তাহলে এক্ষেত্রে পিও একটা পিও মতো চলবে, আর কিউআরএস কমপ্লেক্স ভেন্ট্রিকুল তার মতো চলবে। তখন এ তখন তার নিজের হয় বান্ডুল থেকে বা কোনো একটা ব্রাঞ্চ থেকে বা ভেন্ট্রিকুল নিজে তখন রিদিং নিয়ে চলছে, সে পিস সঙ্গে তাল মিলে গাইছে না। মানে সেই যুগলবন্দী থাকে না, বেহালার সঙ্গে সারেঙ্গি বাজাচ্ছে, ধরুন সেতারের সঙ্গে ধরুন তবলার যুগলবন্দী হচ্ছে বা বেহালার হচ্ছে, বেহালার লোক বেহালার মধ্যে বাজাচ্ছে, সারেঙ্গির লোক সারেঙ্গির মধ্যে বাজাচ্ছে, তবলা একরকম বাজছে, সেতার একরকম বাজছে, তাহলে তাল মিল হলো না। তাহলে বাজছে দুজনা এখানে, এটিএম এটিএম এর মতো বাজবে, মানে রিদিং দিয়ে যাবে, ভেন্ট্রিকুল ভেন্ট্রিকুলের মতো দিয়ে যাবে, কিন্তু দুটোর মধ্যে কোনো সিঙ্ক্রোনাইজেশন বা তালমিল হবে না। আর তালমিল না হলে আমাদের পাম্পিং সিস্টেমটাই গন্ডগোল করবে, যখন জল ভরার কথা জল হচ্ছে না, যখন জল খালি করার কথা কম খালি করছে, এসব গন্ডগোল শুরু হয়ে যাবে, এবং টোটাল সংবহন তন্ত্রে আমাদের কেওয়াস সৃষ্টি হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? তার জন্য আমাদের তখন পেসমেকার বসাতে হবে। এই যে হার্ট ব্লকটা শেষ করে দিয়ে যখন এসছি, হার্ট ব্লকটা আমরা তিন রকম হার্ট ব্লক বলি, এক ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। এই যে লাস্ট যেটা ব্যাখ্যা করলাম, এটিএম এটিএম এর মতো চলছে, ভেন্ট্রিকুল ভেন্ট্রিকুল এর মতো চলছে, এটাকে আর একটা ইংরেজিতে ভাষা আছে, মনে রাখার দরকার নেই, যা শুনে রাখুন, এট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কি? একত্র হওয়া। ডিসোসিয়েশন মানে উল্টোটা, সরে যাওয়া, দূরে চলে যাওয়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে এখানে এটিএম আর ভেন্ট্রিকুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, অ্যাসোসিয়েশনে আর নাই। সেজন্য আমরা বলছি এট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, ব্যাখ্যাটা আমি আগেই করলাম আপনাদের। এটাকে আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক। এটা কোনো ওষুধের কারণে হতে পারে, কোনো অসুখের কারণে হতে পারে, তৃতীয়ত এটা কোনো কোনো মানুষের ক্ষেত্রে কনজেনিটাল, জন্মগত হতে পারে। কনজেনিটাল কথাটা জন্মগত মানে সেটা আগেও আপনাদের আমি বলেছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলছি থার্ড ডিগ্রি হার্ট ব্লক। থার্ড ডিগ্রি হার্ট ব্লকের চিকিৎসা পেসমেকার, পেসমেকার। থার্ড ডিগ্রি হার্ট ব্লকে একমাত্র কনজেনিটাল হার্ট ব্লক যদি হয়, জন্মগত কিছু পেশেন্ট আমরা দেখেছি, আমিও দেখেছি, সব ডাক্তারে দেখেন, আপনি কিছুতেই ওর রেট রেগুলার একরকম পাচ্ছেন, ইসিজি করলে একরকম পিকচার পাচ্ছেন, ইরেগুলার পাচ্ছেন, কিন্তু পেশেন্ট কিন্তু টেনে যাচ্ছে, বয়স হয়ে গেল অনেক, কখনো সিনকোপও সেরকম হয়নি, কিন্তু ইসিজি রিডিং দেখে আপনি দেখছেন একদম কমপ্লিট হার্ট ব্লক হয়ে বসে আছে। আপনি নির্ঘাত জানবেন এটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ
জন্মগত ভাবে ওর হাতটা এরকমই চলছে এবং এইভাবেই তার সিস্টেমটা তৈরি হয়ে আছে, ওর 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 সংবহন তন্ত্রে পাম করতে কোনো অসুবিধা হচ্ছে না, এক্ষেত্রে ছাড়া এক্ষেত্রে পেসমেকার বসানোর দরকার হয় না। এক্ষেত্রে ছাড়া কমপ্লিট হার্ট ব্লক অন্য যেভাবে যে কারণেই হোক না কেন আপনাকে পেসমেকারের দিকে যেতে হবে। আরেকটা বলছি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক কাকে আমরা বলছি? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমাদের ISD যখন ইসকেমিক হার্ট ডিজিজ পড়িয়েছিলাম তখন একটা ছবি ছিল, সেই ছবিটা আপনারা যদি দেখেন আমি পাতাটা বলে দিচ্ছি, আপনাদের বই থাকলে খুললে দেখতে পাবেন। এইটা হচ্ছে পাতাটা হচ্ছে 224 পাতা ISD, দেখুন উপরে লেখা আছে AV ব্লক, যদি বই থাকে আপনারা খুলুন। হ্যাঁ, এই ছবিটা যদি দেখেন আপনারা, যদি 224 পাতা, তাহলে দেখবেন একদম উপরের ছবিটা, দেখুন POF এর পরে QRS শুরু হয়েছে, পরপর কম্প্রেস গুলো দেখে যান, পরের PR টা আরো বেড়ে গেল, অর্থাৎ পিট থেকে QRS এর দূরত্বটা বেড়ে গেল। তৃতীয় কমপ্লেক্সটা যদি দেখেন PR টা আরো বেড়ে গেছে, এই যে পরপর বেড়ে যাচ্ছে, অর্থাৎ PR ইন্টারভালটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? অর্থাৎ পিট থেকে আর অব্দি পৌঁছাতে গেলে মাঝখানে আমাদের AV নোডটা আছে, এই AV নোডে কিছু গন্ডগোল করছে, সে বেশি ডিলে করিয়ে দিচ্ছে, সেজন্য এটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন, বাড়িয়ে দিচ্ছে আমাদের। এই ব্লকটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এই পরেরটা আবার এরকম শুরু হচ্ছে, দেখুন এরপরে দেখুন পরেরটা, দেখুন এই একটা পি পড়ে আছে খালি, তারপরে QRS কমপ্লেক্স নেই, এই একটা ব্লক হলো, এই একটা কমপ্লেক্স ব্লক হলো, পাম্পিংটা হলো না এখানে। আর তারপরে আবার দেখুন সে প্রথম থেকে শুরু হয়েছে, আবার PR, আবার PR টা বড় হচ্ছে, তারপর আবার PR বড় হবে, আবার একটা ব্লক হবে, একটা ড্রপ হবে। এই যে একটা হার্ড ব্লক হচ্ছে, এই হার্ড ব্লক সিস্টেমটা আপনার আমরা দেখতে পেলাম, এটা এক ধরনের সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক। এই সেকেন্ড ডিগ্রি হার্ড ব্লক আরো আছে, যেমন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আপনার ধরুন তিনটে পরপর পি পাচ্ছি আমি ECG-তে, তার সঙ্গে QRS পাচ্ছি, এখানে কিন্তু PR পরপর বড় হয়ে যাচ্ছে না, নর্মাল আছে, কিন্তু পরপর তিনটের পরে একটা ড্রপ করে যাচ্ছে হার্টবিট। PR ইন্টারভাল গুলো এখানে আলাদা করে বড় হচ্ছে না, আগে যেটা এক্সাম্পল দিলাম ওটা একরকমের ব্লক, কিন্তু এক্ষেত্রে PR ইন্টারভালটা বড় হচ্ছে না, কিন্তু আপনি তিনটের পর দেখতে পাচ্ছেন যে একটা কমপ্লেক্স নাই, অর্থাৎ এই কমপ্লেক্সটা চলে গেল, অর্থাৎ এখানে ব্লক হলো, আবার AV ব্লক হলো। এই ব্লকটা যখন হচ্ছে তখন প্রথম যেটা হয়ে গেল সেটাকে আমরা বলেছিলাম মোবিস টাইপ 1 বা ওয়েনকি বাগ। এসব নাম তো আপনাদের এত মনে রাখার দরকার নেই, মোটামুটি আমি আজকে পড়াতে হচ্ছে বলে বলে যাচ্ছি, ওটাও একটা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। আর এই দ্বিতীয়বার যেটা বললাম সেটাও একটা হার্ট ব্লক, এটার একটা ছন্দ থাকে, উপরটা যেমন একটা ছন্দ আছে, তিনটের পর একটা ব্লক হচ্ছে বা চারটের পর একটা ব্লক হচ্ছে, তেমনি এখানেও হয় চারটের পর একটা এরকম বন্ধ হবে বা তিনটের পর একটা বন্ধ হবে, এরকম একটা ছন্দ থাকবে। এই সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক গুলোতে একটা ছন্দ থাকে, এটা একটা কমের ব্লক। এই দুটো ব্লকের ক্ষেত্রে যদি পেশেন্টের সিনকোপ থাকে, অর্থাৎ অজ্ঞান হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, কখনো অজ্ঞান হয়ে যায়, এবং ECG-তে যদি এই চিত্র পান, তাহলে কিন্তু আপনার সাজেশন হচ্ছে ওকে কি করতে হবে, পেসমেকার বসাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে পেসমেকার বসাতে হবে। এটা চ্যাট বক্সে আবার কি এসছে, অ্যাটেন্ডেন্স, ওকে অ্যাডমিন, আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে হার্ট ব্লক। তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে শুধু PR ইন্টারভালটা বড় হচ্ছে আমাদের, এই PR ইন্টারভাল বড় আমাদের রিউমাটিক ফিভারও হতে পারে, আমরা বলেছি কমে যেতে পারে, পেরিকার্ডাইটিস হলে কমে যেতে পারে, কিছু ওষুধপত্রের ক্ষেত্রে কমে যেতে পারে, কিছু ওষুধের ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে, যেমন যেগুলো আমাদের ইরেগুলার হার্ট বিট কমানোর জন্য ব্যবহৃত হয়, যেমন কুইনিডিন জাতীয় ওষুধ, প্রোকেনামাইড জাতীয় ওষুধ, এই ধরনের ওষুধগুলোতে, অ্যামিওডারোন বলে ওষুধ আছে আপনারা জানেন, এই ওষুধগুলোতে সাধারণত কিউটি ইন্টারভাল বাড়িয়ে দেয়, PR ইন্টারভালও বাড়িয়ে দিতে পারে,
কিউটি ইন্টারভাল কাকে বলে? ওই যে কিউআরএস শুরু হয়েছিল, কিউআরএস শুরু হয়েছিল কিউ, সেখান থেকে টিউএফ যেখানে পর্যন্ত শেষ হচ্ছে এই দূরত্বটাকে বলে কিউটি ইন্টারভাল। কোন কোন অসুখে এই কিউটি ইন্টারভাল বেড়ে যায়, এই কিউটি ইন্টারভাল বেড়ে যাওয়াটা খারাপ। এই কিউটি ইন্টারভাল বেড়ে গেলে আমাদের ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে, এইসব হয়ে যাওয়া মানে মারাত্মক হার্ট বন্ধ হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, আপনার মৃত্যু হতে পারে, পেশেন্টের মৃত্যু হতে পারে। সেজন্য কিউটি ইন্টারভাল দেখবেন লেখা থাকে, কিউটি ইন্টারভাল একটা নর্মাল রেঞ্জ আছে, এর বেশি কিউটি ইন্টারভাল হলে অ্যাবনর্মাল। তাহলে কেন হচ্ছে? কোনো ওষুধ দেওয়ার জন্য হচ্ছে, কনজেনিটাল কোনো কারণে হচ্ছে, অথবা অন্য কোনো অসুখে হচ্ছে, সেটা একজন ডাক্তারকে কার্ডিওলজিস্টকে দেখতে হয়, বুঝতে হয়, প্রয়োজনে তাকে ওষুধ চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ফিব্রিলেশন, এগুলো হচ্ছে ম্যালিগন্যান্ট অ্যারিদমিয়া। এই ম্যালিগন্যান্ট অ্যারিদমিয়া মানে এটা ভয়ঙ্কর ব্যাপার, মানে ম্যালিগন্যান্ট অর্থাৎ কতটার মধ্যে একটা ম্যালিগন্যান্সি আছে, মানে ক্যান্সার, কিন্তু এখানে তো ক্যান্সার বলা হবে না, এখানে ম্যালিগন্যান্ট অর্থে মারাত্মক। অর্থাৎ এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হলে আপনাকে সাথে সাথে ডিসি শক ইত্যাদি দিয়ে বা ওষুধপত্র দিয়ে যদি আপনি হাসপাতালের মধ্যে রেখে তাকে বাঁচাতে না পারেন বা আবার নর্মাল রেটে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং তার পরবর্তী ধাপ হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন, এটা হয়ে যাওয়া মানে আপনার হার্টের পাম্পিং ক্ষমতা চলে যাচ্ছে, আপনি কার্ডিয়াক আউটপুট দিতে পারছেন না, আপনার ব্লাড শরীরের নানান প্রান্তে পৌঁছাচ্ছে না, প্রত্যেকটা ভাইটাল অর্গান অকেজ হয়ে যাবে, আপনার ব্রেনও অকেজ হয়ে যাবে, ফলে মৃত্যু অবধারিত হবে। সেই জন্য এগুলোকে আমরা বলি ম্যালিগন্যান্ট ধরনের অ্যারিদমিয়া ভেন্টিকুলার ক্ষেত্রে। তেমনি এটিএমের ক্ষেত্রে এরকম অ্যারিদমিয়া, অ্যারিদমিয়া মানে কি? অ্যারিদমিয়া মানে ইরেগুলার, রেগুলার নয়, বা এখন মডার্ন টার্মে এই অ্যারিদমিয়াকে বলা হয় ডিসরিদমিয়া, ডিসরিদমিয়া, অ্যারিদমিয়া বা ডিসরিদমিয়া মানে সাইনাস নোড থেকে তৈরি হয়ে এবিনোডের মধ্যে দিয়ে গিয়ে ওই যে বান্ডিলের মধ্যে দিয়ে গিয়ে বললাম যে আপনার ভেন্টিকুলের মধ্যে পৌঁছচ্ছে, ওদিকে এটিএম এর মধ্যে পৌঁছচ্ছে, একটা রিডিং হচ্ছে আপনার, এবং এটা মোটামুটি রেগুলার থাকছে, সেটাকে আমরা বলছি রেগুলার সাইনাস রিদিম। সাইনাস কেন বলছি? সাইনাস এট্রিয়াল নোড থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে, সাইনাস রিদিম। তো এইটা যদি ইরেগুলার হয়ে যায় কোনো কারণে, রেগুলার হচ্ছে না, সেটা এসএ নোডের জন্যই হোক, এবি নোডের জন্যই হোক, তলার লেভেলে কোথাও কারণের জন্য হোক, অন্য কোনো ফোকাস থেকে এক্সট্রা বিট তৈরি হওয়ার জন্য হোক, আমার রিদিমটা আর রেগুলার নয়, হার্টবিটটা আর রেগুলার নয়, আমি কি বলবো? অ্যারিদমিয়া বলবো বা ডিসরিদমিয়া বলবো। এগুলো কতগুলো মারাত্মক, যেটা প্রথমে বলে নিলাম, ভেন্টিকুলার ফিব্রিলেশন, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, মাল্টিপল ভেন্টিকুলেক্টোপিক্স, ট্রিপ্লেটস বলে, মানে তিনটে করে পরপর পরপর ভেন্টিকুলার এক্টোপিক আসছে, তিনটে করে, এবং মিনিটে 120-এর বেশি হয়ে যাচ্ছে, আপনি জানবেন মারাত্মক, যে কোনো মুহূর্তে আপনার ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া পেশেন্টের হতে পারে, ভেন্টিকুলার ফিব্রিলেশন হতে পারে, মরে যেতে পারে, ওকে এখনই হসপিটালাইজ এবং চিকিৎসা শুরু করতে হবে। ভেন্টিকুলার এক্টোপিক্স, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ইত্যাদিগুলো বেশি মারাত্মক এটিএম এর থেকে। কিন্তু সিম্পলি একটা ইয়াং ছেলে, একজন অ্যাথলিট, খেলাধুলো করে, ইয়ে করে, বা আমাদের কোনো দুশ্চিন্তার জন্য, বা চা কফি যারা বেশি খায়, সিগারেট বেশি খায়, তাদের এরকম ভেন্টিকুলার এক্টোপিক হতে পারে। এক্টোপিক মানে এক্সট্রা বিট, যেটা নর্মালি হওয়ার কথা না, তার জায়গায় একটা বিট হচ্ছে, সেটাকে আমরা অনেক সময় এক্টোপিক বলি, বা অনেক সময় প্রিম্যাচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন। এটা প্রিম্যাচিওর মানে ম্যাচিওর করার আগে, বাচ্চা টাইমে হওয়ার আগে যেমন হয়ে গেলে আমরা ইম্যাচিওর বেবি বলি, সেরকম যে সময় কন্ট্রাকশনটা হয়ে আপনার অরিজিনাল রিদিমটা আসার কথা ছিল, তার আগেই যদি আপনার কন্ট্রাকশন হয়ে রিদিম হয়ে যায়, তাহলে আমরা প্রিম্যাচিওর ভেন্টিকুলার কন্ট্রাকশন বা রিদিম বলতে পারি, আগে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু সবসময় এটা অসুখের দেখায় না, অর্থাৎ নর্মাল কন্ডিশনেও কিছু কিছু ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে, দুশ্চিন্তার ক্ষেত্রে, বা যারা বিড়ি সিগারেট বেশি খান, তাদের একটা ভেন্টিকুলার এরকম এক্টোপিক আসতে পারে। কিন্তু সেই সংখ্যাটা আগে আমি বললাম, যদি কাপলেটস ফর্মে আসে, ডবল ডবল ট্রিপল ট্রিপল আসছে, অনেক বেশি সংখ্যায় আসছে প্রতি মিনিটে, তাহলে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, কার্ডিওলজিস্টের কাছে পাঠাতে হবে, এবং ভালো করে হোল্টার মনিটরিং করে স্টাডি করে দেখে নিয়ে 24 ঘন্টায় কিরকম আসছে, কোন সময়
অন্য সময় হয়তো ছোটখাটো আসছে, কম আসছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর মারাত্মক আসছে, যেটা ম্যালিগন্যান্ট নেচারের, যে কোনো মুহূর্তে ওরা হার্টকে বন্ধ করে দিতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট করে দিতে পারে। এক্ষেত্রে এই যে এটা দেখাচ্ছে এখানে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ভেন্টিকুলার রিদম, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। একে একে এখনই ট্রিটমেন্ট করতে না পারলে এই পেশেন্ট মরে যাবে। এবারে এই ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার সংখ্যাটা দেখেছেন, মানে এত ঘন ঘন হচ্ছে, আগে আপনার রেট পড়ালাম, এই দুটো আর এর মধ্যে যদি দূরত্ব দেখেন তাহলে এই রেটটা অন্তত 100 হয়ে গেছে, 150, 200, 300 ছাড়িয়ে অনেক বেশি হয়ে গেছে এর রেট। তাহলে এই রেট আপনার আপনার কার্ডিয়াক আউটপুট কিছু হবে না, আপনি আপনি এই পেশেন্টটা ক্ষতি হয়ে যাবে। তাহলে দ্রুত ওকে চিকিৎসা করতে হবে যাতে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া থেকে ফিরিয়ে আনা যায়। তাহলে এরপরের স্টেজটা হচ্ছে ভেন্টিকুলার ফিব্রিলেশন, মানে আরো সরু সরু কম্পন হবে, আরো সংখ্যা বেড়ে যাবে, মারা যাবে। তো এই হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। তো এট্রিয়ামে এরকম হতে পারে, এট্রিয়ামে সাইনাস ছাড়াও অন্য এট্রিয়ামের যে কোনো জায়গা থেকে যদি বিট হয় তাহলে আমরা এট্রিয়াল এক্টোপিক বলি। বা এট্রিয়ামটা যেহেতু ভেন্ট্রিকুলের ওপরে থাকে তাহলে সেগুলোকে আমরা আরেকটা ক্যাটাগরিকে সুপ্রা ভেন্ট্রিকুলার বলি। দেখবেন এসভিটি, কোন কোন ইসিজিতে লেখা থাকে এসভিটি, এখানেও আপনাদের লেখা আছে বইয়ে এসভিটি। এসভিটি হচ্ছে সুপ্রা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, সাধারণত এটা এভি নোডের আশেপাশে, এবং ওই যে হিজ বান্ডিল বা এভি নোডের পরে যে এভি বান্ডিল আমরা বলি বেরিয়ে আসছে যখন, ওই অঞ্চল থেকে এরকম এক্টোপিক তৈরি হচ্ছে, যেটা এসএ নোড থেকে তৈরি হচ্ছে না, ওখান থেকে তৈরি হয়ে ও হার্টকে চালাচ্ছে, এটাকে আমরা বলি সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। সুপ্রা ভেন্টিকুল মানে ভেন্টিকুলের ওপর থেকে হচ্ছে, ভেন্টিকুল থেকে হচ্ছে না, এট্রিয়াম থেকে হচ্ছে, এটাকে আমরা বলি সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। সাধারণত ঝাঁকে ঝাঁকে আসে, প্যারক্সিজমাল, কখনো হলো চলে গেল। প্যারক্সিজমাল কথাটা মানে হচ্ছে ঝাঁকে যায়, হাঁপানি যেমন কিছুক্ষণ এলো চলে গেল, এই ধরনের। তো যাই হোক, এটা একটা অন্য চিহ্ন দেখাচ্ছে, যাই হোক এটা থাক। তো এটা সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, এই যে ঘন ঘন দেখাচ্ছে আপনার 150 এর উপরে এসভিটি, হ্যাঁ এসভিটি দেখাচ্ছে সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর এখানে পিওএফটা এত ঘন ঘন হচ্ছে বলে টিওএফ এর সঙ্গে পিওএফটা একসঙ্গে মিশে গেছে। সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতে আপনার পি অনেক সময় নেগেটিভ আসতে পারে, তলাতেও আসতে পারে, মিশেও যেতে পারে, যেহেতু মেন জায়গা থেকে আসছে না। পিওএফটা কেন হয়? পিওএফটা হয় সাইনোট্রিয়াল নোডে একটা কন্ট্রাকশন শুরু হচ্ছে, তারপর সে নিচে নামছে, এই যে টাইমটা নিল এই টাইমের মধ্যে ওয়েভটা তৈরি হচ্ছে, কিন্তু নিচের দিক থেকে যে তৈরি হয়েছে এসএ নোড থেকে তৈরি হয়নি, এভি নোড থেকে তৈরি হয়েছে, সে তো উপরের দিকে যাবে, উল্টো দিকে যাবে, তাহলে পিওএফ এখানে নেগেটিভ হতে পারে, সেই জন্য সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াতেও নেগেটিভ হতে পারে। বা তলায় যেহেতু ভেন্টিকুলার কন্ট্রাকশনটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাহলে ভেন্টিকুলার কন্ট্রাকশনের মধ্যে পিওএফটা লুকিয়ে পড়তে পারে, সেই জন্য পিওএফটা দেখা নাও যেতে পারে। এই এই ইসিজিটা দেখলে আপনারা দেখতে পাবেন আলাদা করে পিওএফ আপনি দেখতে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি, এখানে কোনটা টিওএফ আর কোনটা পিওএফ আপনি আলাদা করতে পারবেন না, মনে হচ্ছে একটা পি উঠেছে তারপরে কিআরএসটি উঠেছে, তাহলে ইয়ে করি, তাহলে আলাদা করে পিওএফ করি, এটা মনে হবে আপনার। তো এটা হচ্ছে দ্রুত লয়ে যখন চলছে, এবং অবশ্যই সেটা 150 উপরে সাধারণত হয়, 140 এর উপরে হয়, তাকে আমরা সুপ্রা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলি। এইরকমই আমাদের এসএ নোড থেকে আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটাকে বলে সাইনাস ব্যারিকার্ডিয়া, যেটাকে আমরা আগেই আপনাদের বলেছি 60 এর কমে যদি হার্ট রেট হয় অ্যাডাল্ট মানুষের তাকে আমরা বলি সাইনাস ব্যারিকার্ডিয়া। আর একটাকে বলে সাইনাস অ্যারেস্ট বা সাইনাস পজ, এই দুটো আরেকটা জিনিস আছে যে দুটো আমাদের চিন্তায় ফেলে। বা সিক্স সাইনাস সিন্ড্রোম বলে একটা কথা আছে আপনারা জানেন, এস 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 সিক্স সাইনাস সিন্ড্রোম, অর্থাৎ সাইনাস বলতে এখানে আমাদের সাইনাস নোড, অর্থাৎ আমাদের সাইনাস নোড যেখান থেকে আমাদের ইম্পালস তৈরি হয় সেই ইম্পালসের জায়গা যদি সিক মানে দুর্বল অসুস্থ হয়ে পড়ে তখন আমরা তাকে বলি সিক সাইনাস সিন্ড্রোম। সিক সাইনাস সিন্ড্রোম দু তিন রকম হতে পারে, একরকম বললাম রেটটাই কমে গেল, দুরকম হচ্ছে সাইনাস অ্যারেস্ট, অর্থাৎ কিছু ক্ষেত্রে ঠিক মতো ওয়েভটা ওখান থেকে সৃষ্টি হয়ে কন্ডাকশনটা এভি নোড পর্যন্ত যাচ্ছে, আবার কোনোটা হয়তো আটকে যাচ্ছে, অ্যারেস্ট হয়ে যাচ্ছে, যেতে দিচ্ছে না, পুলিশ যেমন অ্যারেস্ট করে
আপনার যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারলেন, তেমনি ওখানে এভি নোড অ্যারেস্ট করে নিচ্ছে, যেতে দিচ্ছে, আবার কয়েকটা দিচ্ছে। এ হচ্ছে সাইনাস অ্যারেস্ট। আরেকটা হচ্ছে সাইনাস পজ, মানে এই ইম্পালসটাই তৈরি হলো না। আগে অ্যারেস্টে কি হচ্ছে, অ্যারেস্টে তৈরি হয়েছে ইম্পালসটা, হয়ে আপনাকে আটকে দিল, কয়েকটা ছাড়লো আপনাকে আটকে দিল। আর সাইনাস অ্যারেস্ট মানে এখানে সাইনাস থেকে ইম্পালসটা কয়েকটা হয়েছিল, এরপরে হঠাৎ একটা ইম্পালস তৈরি হলো না। পজ, পজ কথাটা মানে থেমে যাওয়া। আমার একটা ট্যাবলেট বেরিয়েছে এখন, আপনারা জানেন রক্ত বন্ধ করার, পজ, PAUSC 500 মিলিগ্রাম, আপনারা জানেন পজ। এই হচ্ছে সাইনাস পজ। এই যে দেখুন মাঝখানে আর আর ইন্টারভাল, তারপরে মাঝে একটা গ্যাপ হয়ে গেছে, সিক্স সাইনাস সিনড্রোম এর ইসিজি দেখাচ্ছে। এই যে মাঝখানে একটা জায়গা যেখানে কোনো ভেন্টিকুলার কমপ্লেক্স নেই, আবার পরপর দুটো রেগুলার ভেন্টিকুলার কমপ্লেক্স আপনি দেখতে পেলেন, মাঝখানে এই জায়গাটা সাইনাস অ্যারেস্ট হয়েছে বা সাইনাস পজ হয়েছে, যার কারণে এই ভেন্টিকুলার কমপ্লেক্স গুলো আসেনি। অর্থাৎ এর সাইনাসটা সিক, দুর্বল, অসুস্থ, একে প্রয়োজন হলে পেসমেকার বসাতে হতে পারে। এবং সাইনাস পজ বিশেষ করে যদি 0.2 সেকেন্ডের বেশি হয়, তাহলে আপনি জানবেন যে তারও বসাতে হতে পারে। এবার তাহলে এই আমি প্রথমে আপনাদের অ্যারিদমিয়া, হার্ট ব্লক, সাইনাস অ্যারেস্ট, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এক্টোপিক এগুলো কেন বললাম, তখন ইসিজির এক নম্বর ডায়াগনোসিস যদি কিছু করতে পারে সেটা হচ্ছে অ্যারিদমিয়ার, সেটা হচ্ছে হার্ট ব্লকের। দু নম্বর হচ্ছে ইসকেমিয়া দেখাতে পারে, যেটা এখন আমি বলবো। ইসকেমিয়া আগের দিনও আপনাদের বলেছিলাম, সেই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন পড়ানোর সময় বলেছিলাম, নন স্টেমি স্টেমি মানে ST সেগমেন্ট এলিভেটেড, নন এলিভেটেড, নন স্টেমি অর্থাৎ নন ST এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, স্টেমি এটা হচ্ছে ST সেগমেন্ট এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ইনফ্রাকশন যদি হয় তাহলে এই যে ST সেগমেন্ট আগে আপনাদের চেনালাম, সেই ইসিজিতে ST সেগমেন্টটা উপরের দিকে উঠে যাবে। কোথায় উঠে যাবে, যদি সামনের ওয়ালে হয়, অর্থাৎ সামনের ওয়ালে, অ্যান্টেরিয়ার ওয়ালে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে V1 থেকে V6 এখানে আপনি দেখতে পাবেন ST সেগমেন্ট উঠে গেছে। প্রথম দিকে টি ওয়েভও উপরের দিকে উঠে যাবে, পজিটিভ থাকবে, পরবর্তীকালে দু একদিন তিন দিন পরে টি ওয়েভ নেমে আসবে, উল্টো দিকে হয়ে যাবে, ইনভার্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ইনফিরিয়ার ওয়ালে হয়, তলার দিকের ওয়ালে হয়, তাহলে সেটা হচ্ছে 2-3 AVF, 2-3 AVF, এই তিনটে লিডে হবে। এই এক একটা জায়গায় এই লিম লিড গুলো আপনাদের এই জন্য জেনে রাখা দরকার, কোন ওয়াল দেখছি হাটে, সামনের ওয়াল দেখছি, ইনফিরিয়ার তলার ওয়াল দেখছি, নাকি ল্যাটারাল ওয়াল দেখছি। ল্যাটারাল ওয়াল যেমন 1 AVL, V5 V6, ল্যাটারাল ওয়াল বোঝা যায়। পোস্টিরিয়র ওয়াল বুঝতে গেলে মোটামুটি AVR আমাদের গাইড করে, V1 V2 কিছুটা গাইড করে। সামনের ওয়াল দেখতে যাচ্ছি মানে V1 টু V6 আমাকে গাইড করছে, তার সঙ্গে 1 লিড 1 এবং AVL আমাকে কিছুটা গাইড করবে। ইনফিরিয়ার ওয়াল মানে আমাকে 2-3 AVF গাইড করবে। তাহলে এই এই পরিবর্তন যেগুলো আমরা বলছি, ST সেগমেন্টের পরিবর্তন, উঠে গেল না নিচে গেল, নিচে গেলে ইসকেমিয়া, মানে টোটালি ইনফ্রাকশন হয়নি, টোটাল ব্লক হয়নি, রক্ত চলাচল কম হচ্ছে, মাঝে মাঝে ব্যথা হয়, ইসকেমিয়া, টোটাল ব্লক হয়ে গেছে, বুকে ব্যথা হোক আর না হোক, কারণ আমি বলেছি ডায়াবেটিস থাকলে বা নার্ভের কোনো অসুখ থাকলে আপনার সব ক্ষেত্রে বুকে ব্যথা নাও হতে পারে, আপনার ইসিজি চেঞ্জ আসবে, আপনার রক্ত পরীক্ষায় আপনি চেঞ্জ পাবেন, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন বুকে ব্যথা না থাকলেও ইনফ্রাকশন হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। তাহলে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে এলিভেটেড হয়ে গিয়ে ইনফ্রাকশন হয়েছে কি হয়নি, হার্ট অ্যাটাক হয়েছে কি হয়নি, বুঝতে পারবেন। আবার এই ST সেগমেন্টের বদল শুধু ইসকেমিয়ার জন্য নয়, শুধু হার্ট অ্যাটাকের জন্য নয়, আপনার ব্রেনে অনেক সময় ইঞ্জুরি হলে পরে, পেসমেকার বসালে পরে, কার্ডিয়াক সার্জারি করা হলে পরে, এবং কিছু কিছু ওষুধের প্রয়োগ করার জন্য, যেমন ডিজিটালিস, ডিগক্সিন, যেমন এই কুইনিডিন, যেমন এই অ্যামিওডারন,
এই ধরনের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো দেওয়ার জন্য, কারো যদি থাইরয়েড টক্সিক অসুখ থাকে, মিক্সিডেমা অসুখ থাকে, তাহলেও এসটি সেগমেন্ট, টিউএভ, ইউএভ এগুলো চেঞ্জ হতে পারে। এই গেল আপনার ইসকিমিয়া সংক্রান্ত ইসিজি, এটা আপনাদের কাজে লাগবে। এবং এর সঙ্গে যেটা খুব কাজে দেয় আপনার ইসিজি আপনাদের, সেটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া হয়েছে কিনা, অর্থাৎ পটাশিয়াম খুব বেড়ে গেছে কিনা, পটাশিয়াম কমেছে কিনা। আপনার ইসিজি জানা থাকলে হাইপোক্যালিমিয়াতে কি হয়, হাইপার ক্যালিমিয়াতে কি, হাইপার ক্যালিমিয়াতে মানে পটাশিয়াম বেশি থাকলে যেমন টেন্টিং এর মতো পিকটি হবে কিন্তু সরু সরু লম্বা উঠে যাবে, কমপ্লেক্সটা একটু সরু হবে, আর হাইপোতে ঠিক উল্টো হবে, হাইপোতে বড় কমপ্লেক্স হবে, টিউএভ ইউএভ অনেক বড় হয়ে যাবে, টিউএভ ছোট হবে, ইউএভ বড় হবে, এখানে টিউএভ বড় হবে হাইপার ক্যালিমিয়া হলে। এগুলো মনে থাকবে না এক্ষুনি বলছি মানেই আপনার মনে থাকবে তা নয়, জেনে রাখুন, বই পড়ুন, ইন্টারেস্ট কাউট যাদের থাকবে তারা এগুলো জানার চেষ্টা করুন। ছোটখাটো এক একটা কোশ্চেন আপনাদের আসতে পারে, নাও আসতে পারে এইসব জায়গাতে, কিন্তু জেনে রাখা দরকার, কারণ ইসিজি একটা ভেরি কমন টুল, আগে আপনাদের আমি বলেছি। এবং এই আপনি ব্লাডে রক্ত পরীক্ষা করে পটাশিয়াম পরীক্ষা করে দেখলেন ইসিজির সঙ্গে মিলে গেল, আপনার ইসিজি থেকে সন্দেহ হয়েছে, আপনি সাথে সাথে ওকে ইলেকট্রোলাইটটা করাবেন বা একটু সোডিয়াম পটাশিয়ামটা করিয়ে নিয়ে আসুন, আপনি দেখলেন আপনার ইসিজিতে যা সন্দেহ করেছিলেন মিলে গেল, বলে তাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, তা নাহলে ক্ষতি হতে পারে, বেশি পটাশিয়াম কমে গেলে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, সিস্টল হয়ে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, পিওএফ পাবেন না, এসব জিনিস আপনি পাবেন। তেমনি আপনার ম্যাগনেশিয়ামের বদল হলেও পাবেন, ক্যালসিয়ামের বদল হলেও পাবেন। দেখবেন বইয়ের মধ্যে ছবি আছে, হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, মানে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেলে কিরকম চিত্র হয়, সে একই পেশেন্টের একই জায়গায় একই লিডে নর্মালে কেমন পিকচার হয়, আর এই যে 243 পাতার ওপরের ছবিটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন, একটাই ছবি আছে এখানে, হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়া এবং নর্মাল, হাইপার মানে বেশি, রক্তে বেশি ক্যালসিয়াম, হাইপো মানে কম, নর্মাল, আপনি পাশাপাশি কম্পেয়ার করে কিন্তু বুঝতে পারবেন যে কিরকম কি আছে। তো এগুলো এই যে ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স এবং মেটাবলিজম বা পালমোনারি ক্ষেত্রেও কোথাও কোথাও, আগে আমি বলেছি হার্ট ফেলিওর ইত্যাদি তো বোঝা যায়, কার্ডিয়াক মায়োপ্যাথি, মায়োপ্যাথি মানে মাসুলের ডিজিজ, প্যাথি মানে রোগ, মায়োপ্যাথি মানে মাসুলের রোগ, তাহলে কার্ডিয়াক মায়োপ্যাথির ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন ইসিজির দ্বারা বুঝতে পারবেন। এরপর ইকো করলে আপনি প্রমাণ করে ফেলতে পারবেন যে আমি সন্দেহ করেছিলাম, ইকো করে প্রমাণ হয়ে গেল যে ওর মায়োপ্যাথি আছে, তাহলে ওকে সেরকম চিকিৎসা করতে হবে। এই ধরনের যদি মায়োপ্যাথি হয় যেটা সারানো যাবে না, তাহলে তাকে রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে, সে ধরনের ওষুধপত্র খেতে হবে। মায়োপ্যাথি থাকলে যে কোনো সময় মনে রাখতে হবে এর ফেলিওর হতে পারে, হাইপারট্রফিক মায়োপ্যাথি একরকম বলে, সেই মায়োপ্যাথি থাকলে এক্টোপিক বিট হতে পারে, এক্টোপিক বিট বেশি হওয়ার সম্ভাবনা থাকলে সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে। লেফট ভেন্টিকুল সেই জন্য বেশি থাকতে দেওয়া উচিত নয়, লেফট ভেন্টিকুল বেশি থাকা, মাস বেশি থাকা, ভেন্টিকুল বড় হয়ে গেছে কিনা তাও ইসিজিতে আমি বুঝতে পারি এবং আমি প্রমাণ করতে পারি ইকো করে। এসটি সেগমেন্টে চেঞ্জ হবে, টিউবের বদল হয়ে যাবে, ওই আগে যে ওয়ালের কথা বললাম কোন ওয়ালে এগুলো হয়েছে সেগুলো দেখে আপনি বলতে পারবেন আপনার লেফট ভেন্টিকুল বড় হয়েছে কি রাইট ভেন্টিকুল বড় হয়েছে, আপনি পেশেন্টকে বলতে পারবেন, তার থেকে আপনি ডায়াগনোসিস করতে আপনার সাহায্য হবে। তাহলে এগুলো আপনাকে ইসিজি কিন্তু অনেক গাইড আপনাকে করতে পারে এবং আপনাকে সাহায্য করতে পারে। তেমনি কিছু কিছু অসুখ আছে যেখানে কার্ডিয়াক অল্টারনেন্স বলে, ইলেকট্রিক্যাল অল্টারনেন্স মানে এই একটা ভেন্টিকুলার বিটটা আপনি কিওরেস কম্প্রেসটা বড় পাচ্ছেন, পরেরটা ছোট পাচ্ছেন, আবার পরেরটা বড় পাচ্ছেন, আবার ছোট পাচ্ছেন, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এমফাইসিমা পেশেন্টদের বা বঙ্কালাজমার পেশেন্টদের ক্ষেত্রে এরকম কিছু কিছু কমপ্লেক্সের পরিবর্তন আপনি পেতে পারেন, রিদিমের পরিবর্তন তো আপনি পাবেনই। তেমনি যাদের ক্ষেত্রে হয়তো একটা বড় ইফিউশন আছে, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, বুঝতে পারছেন, বা কোনো কারণে একটা ইঞ্জুরি হয়ে গিয়ে তার ওখানে হার্টের পেরিকার্ডিয়ামের মধ্যে রক্ত টক্ত জমে গেছে, এক্ষেত্রেও কিন্তু এই ধরনের অল্টারনেন্স মানে একটা ইসিজির ভোল্টেজটা কম একটার বেশি অল্টারনেট এরকম আপনি পেতে পারেন, এটাকে আমরা কার্ডিয়াক অল্টারনেন্স বলি।
তাহলে একটা ইসিজি স্টাডি করতে পারলে পরে আমি হার্টের অনেক কন্ডিশন কে বুঝতে পারছি, ফলে খুব সূক্ষ্ম ভাবে বুঝতে হবে, খুব ডিটেল বুঝতে হবে, সবকিছু ডায়াগনোসিস করতে হবে আপনাদের প্রয়োজন নেই। কিন্তু আপনি একটা ইসিজি দেখে রেটটা বলে দিতে পারছেন, হার্ট রেটটা ঠিক আছে কিনা, রিদিমটা ঠিক মতো চলছে কিনা বুঝতে পারছেন, পিকিউআরএসটি কমপ্লেক্স গুলো ঠিক আছে কিনা আপনি দেখতে পাচ্ছেন, এসটি সেগমেন্টটা নিচে গেছে না উপরে গেছে আপনি দেখতে পাচ্ছেন, টি ওয়েভ গুলো ঠিক আছে, বড় হয়েছে কি ছোট হয়েছে কি নেই আপনি বুঝতে পাচ্ছেন, পি ওয়েভ আর কিউআরএস কমপ্লেক্স এর মধ্যে সামঞ্জস্য আছে নাকি পি গুলো চলছে কিউআরএস গুলো নিজের মতো চলছে আপনি বুঝতে পারছেন। এই যে নানান জিনিস আপনি অন্তত একটা ইসিজি আপনার কাছে যখন এলো, রিপোর্টটা আগে পড়তে যাবেন না, আপনাদের শেখার জন্য বলছি, রিপোর্টটা আপনি পড়ে নিলে আপনি কোনোদিন ভালো করে শিখতে পারবেন না, আপনি ইসিজিটা আগে ভালো করে চোখ দিয়ে দেখবেন, এবার এরপরে আপনি দেখে নিয়ে মনে মনে আপনি একটা আগে রিডিং করুন, এবার আপনি ইসিজি রিডিংটার সঙ্গে পড়ুন, যারা ডিটেলসে ইসিজি রিডিং লিখে দেয় এবার আপনি মিলিয়ে দেখুন, আপনার সঙ্গে যদি মেলে তাহলে পরে আপনি বুঝলেন যে আপনি অনেকটা শিখেছেন বা আপনি অনেকটা জেনে গেছেন, বা আপনি এখন অন্যের রিপোর্টটা না দেখলেও ইসিজি একটা পেলে আপনি অন্তত রিডিং দিতে পারবেন, আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এবং একটা ইসিজিও আপনাকে একটা হার্ট ব্লকের পেশেন্ট বা একটা অ্যাকিউট মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট, আপনার কাছাকাছি একটা ইসিজি মেশিন কারোর কাছে থাকলে একটা ইসিজি করলে একটা বুকে ব্যথার পাঁচ রকম কারণে ডায়াগনোসিসটা কিন্তু দ্রুততার মধ্যে আপনি করতে পারবেন, কারণ অন্য যে কারণেই বুকে ব্যথা হোক না কেন হার্টের ব্যথাটাই যে সব থেকে মারাত্মক সে বিষয়ে আপনারা নিঃসন্দেহ, ফলে সেটা অন্তত একটা ইসিজি আমাকে বহু ক্ষেত্রে হেল্প করতে পারে। তবে এটাও মাথায় রাখবেন যে হার্ট অ্যাটাক হলে সাথে সাথে সবসময় ইসিজিতে পরিবর্তন নাও আসতে পারে, 20-25% ক্ষেত্রে সাথে সাথে ইসিজি কোনো পরিবর্তন আসেনি কিন্তু তার হার্ট অ্যাটাক হয়ে গেছে এরকম পাওয়া যায়। সেই জন্য যারা আপনার দৃঢ় সন্দেহ ইতিহাস থেকে বা পেনের নেচার থেকে যে এর হার্ট অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে আপনাকে সিরিয়ালি আধ ঘন্টা অন্তর্গত দুবার তিনবার ইসিজি করতে হবে, এবং বাকি চিকিৎসা যেগুলো আগের দিন আমরা বলেছিলাম যে তাকে অক্সিজেন দেওয়া, তাকে ওই একোস্ফ্রিন দেওয়া বা অ্যাসপিরিন দেওয়া বেশি বেশি করে, অ্যাট্রোভাস্টাটিন দেওয়া এবং ব্যথা কমানোর জন্য পেথেডিন মরফিন জাতীয় ওষুধ দেওয়া, সর্বিট্রেট জাতীয় ওষুধ দেওয়া, এই যে বাকি যে ওষুধগুলো দেওয়া সেগুলো আপনাকে দিতে হবে এমার্জেন্সি চিকিৎসা হিসেবে, এবং আপনাকে একটা ইসিজি করার সুযোগ থাকলে ইসিজি করে বুঝে নিতে হবে। এখন টক টি ইত্যাদিও বেরিয়েছে যেগুলো আপনাকে 6 ঘন্টার মধ্যে 8 ঘন্টার মধ্যে রিডিং দিয়ে দিতে পারে যে আপনার রক্তে এনজাইমের পরিবর্তন এসছে এবং তার ফলে আপনি হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করতে পারছেন। তাহলে একটা ইসিজি দেখার জন্য আপনারা আর ইসিজির ইলেকট্রিক্যাল ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখবেন, ইসিজির যে কোনো একটা ইসিজির প্রথমে দুটো দাঁড়ির মতো থাকে, অর্থাৎ এই যে 10 ঘর পর্যন্ত ছোট ছোট ঘরগুলো 10 ঘর বা বড় দাগের ঘরগুলো 2টো ঘর, এটাকে অ্যাম্প্লিচিউড বলে, 1 মিলিভোল্ট বলে, এই 1 মিলিভোল্ট পর্যন্ত আপনার যদি ইসিজি প্যারামিটারটা নেওয়া থাকে এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন বলে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা প্রত্যেকটা লিডের এই যে কমপ্লেক্স গুলো সেটা বড় বা ছোট মাপি। খুব ছোট ছোট কমপ্লেক্স যদি হয়, যেমন একটা মিক্সিডিমার পেশেন্টের পাওয়া যেতে পারে, একটা পেরিটোনিয়াল ইফিউশনের পেশেন্টের পাওয়া যেতে পারে, কিন্তু পরে আপনি দেখলেন যে 10 ঘর থাকার কথা কিন্তু স্ট্যান্ডার্ডের মার্কা আপনার 5-এর ঘরে রয়েছে, কোনো কারণে ভুল করে হোক ইসিজি টেকনিশিয়ান 5-এর ঘরে রেখে করেছে, তাহলে নর্মাল কন্ডিশনে 5-এর ঘরে রেখে করলে আপনার কমপ্লেক্স গুলো ছোট হবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে রিডিংটা ঠিক নয়। এটা দেখে আমি একে ম্যাক্সিডেমার কেস বলবো না, বা এটা দেখে আমি একে পেরিকার্ডিয়াল ইফিউশনের কেস বলবো না, ফলে এই স্ট্যান্ডার্ডাইজেশন আপনাকে দেখতে হবে, হার্ট রেটটা দেখতে হবে, রিদিম দেখতে হবে, পিআর ইন্টারভ্যাল বলেছি দেখতে হবে, কিউআরএস ইন্টারভ্যাল দেখতে হবে, কিউটি ইন্টারভ্যাল বললাম, এই সবগুলোর ভ্যালু আছে, যত পড়বেন যত জানবেন এই প্রত্যেকটার ভ্যালু আছে, পিওটা কিরকম হয়, বড় হয়, লম্বা হয়, ছোট হয়, তাতে আপনার এট্রিয়াম গুলো বড় হয়েছে কিনা, লার্জ হয়েছে কিনা, বাদিকটা না ডান দিকটা সব বুঝতে পারবেন, সেটা ওইখানে লেখা আছে, আমি ওই ডিটেলসে যাইনি আপনাদের জন্য। কিউআরএস ভোল্টেজের কথা এক্ষুনি আপনাদের বললাম, আর ওইটা পরপর যেরকম এগিয়ে যাওয়া উচিত 5টা নর্মাল ইসিজি দেখতে দেখতে আপনারা শিখে যাবেন, না এগুলো পরেও তাতে ইনফেকশন হচ্ছে কিনা ইস্কিমিয়া হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন। কিউওয়েভ অস্বাভাবিক কিউওয়েভ কোথায়, যে লিডটায় কিউওয়েভ থাকার কথা ছিল না, কিউএস ওয়েভ থাকার কথা ছিল না, সেখানে একটা কিউএস ওয়েভ এসে গেল,
বুঝতে হবে যে আপনার ইনফেকশন হলো না, তো এর হার্টের অপারেশন হয়নি, তো এর পেসমেকার বসানো হয়নি, তো ও রিসেন্টলি কোনো অ্যাঞ্জিওপ্লাস্টি হয়নি, তো আপনাকে চিন্তা করতে হবে। এই যখন একটা হার্ট ব্লকের একটা ইসিজি দেখাচ্ছে, এই বাঁদিকে V1 V2 ভিত্তিতে যেটা দেখতে পাচ্ছেন আর আর ড্যাশ, আর প্রথম আরটা ছোট পরের আরটা বড়, এটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের ইসিজি। তিন ঘরের যদি বেশি থাকে তাহলে কমপ্লিট RBBB, তিন ঘরের কম থাকলে ইনকমপ্লিট RBBB। ডান দিকের ইসিজিটা দেখুন AVL 1, এই লিড গুলো দেখাচ্ছে, এগুলোতে একটা ভোঁতা ভোঁতা M এর মতো উঠে আছে, উপরের দিকে একটা নচ হয়ে আছে, এগুলোকে আমরা বলি L প্যাটার্ন, এগুলো হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এবং এর ক্ষেত্রে আপনি দেখুন V1 V2 V3 ক্ষেত্রে দেখুন KS এর মতো বড় বড় ওয়েভ, আর প্রায় নেই KS এর মতো বড় বড় ওয়েভ। তাহলে 1 AVL এ দেখতে পাচ্ছেন ভোঁতা ভোঁতা M এর মতো, আর V1 V2 তে দেখতে পাচ্ছেন আর নেই বড় বড় QS এর মতো। এই সুন্দর দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে আপনার এই একটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, আর এদিকটা হচ্ছে প্রথম যেটা বললাম V1 V2 ভিত্তিতে ডবল ডবল দেখাচ্ছে আর এর মতো, এটা হচ্ছে আপনার রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এই 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 ইসিজি দেখলে আপনি বলবেন ভাই, আপনার জিজ্ঞেস করবেন আপনার অজ্ঞানের পড়ে যাননি তো, মাথা টাথা ঘুরে যায় না তো, মাথা টাথা ঝিমঝিম করে নাকি মাঝে মাঝে, তো এইসব গুলো করলে আপনি তখন ভাবতে হবে যে আপনাকে হল্টার করতে হবে প্রয়োজন হবে, বা কার্ডিওলজিস্টের কাছে পাঠিয়ে যদি প্রয়োজন হয় পেসমেকার করাতে হবে। তাহলে এতগুলো ইনফরমেশন আপনি পাচ্ছেন ইসিজির থেকে, এবার আপনারা বিবেচনা করুন যে ইসিজির যে প্রাথমিক জ্ঞানের কথা আমরা বললাম সেটাকেও আপনারা ইন্টারেস্টের সঙ্গে গ্রহণ করবেন কি করবেন না। আপনারা কেউ ভাববেন না আজকের পড়ানোর দ্বারা বা আপনারা পড়েছেন বলে সহজে এই সমস্ত আয়ত্ত করতে পারবেন বা কিছু করেছেন। আমি নিজে কার্ডিওলজিতে দীর্ঘদিন কাজ করেছি, আমি জীবনে বহু ইসিজি রিপোর্টিং করেছি এবং এখনো বহু ইসিজি দেখি, ফলে আমার কাছে ব্যাপারটা যত ইজি আপনারা বুঝতেই পারছেন আপনাদের কাছে ব্যাপারটা অত ইজি হবে না। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি যে আপনারা যদি ধৈর্য ধরে 50টা ইসিজি যদি আপনি প্রথমে রিপোর্টটা না পড়ে আগে নিজেরা আমাদের বই বা আমাদের পড়ানোর থেকে যেটুকু শিখলেন সেটুকু অ্যাপ্লাই করে যদি আগে নিজে প্রয়োগ করতে চান এবং তারপরে যদি রেজাল্টটা দেখেন, অঙ্কের রেজাল্টটা যদি প্রথমে না দেখে নেন, তাহলে আপনাকে আমি একথা বলতে পারি আপনি ইসিজি রিডিং শিখে যাবেন। এবং 100টা ইসিজি আপনার এরকম খুঁটিয়ে দেখা শিখে নিলে পরে তারপরে আপনি যথেষ্ট একজন সাধারণ MBBS ফিজিশিয়ানের মতোই কিন্তু ইসিজি আপনি পড়তে পারবেন। এটা খুব কঠিন জিনিস নয়, হিজিবিজি মানুষ ভাবে হিজিবিজি থেকে কি বোঝে কিন্তু বুঝতেই পারছেন এই হিজিবিজি থেকে বিজ্ঞান আমাদের অনেক কিছু বোঝার অস্ত্র দিয়েছে। আমরা যদি বুঝতে পারি, বোঝার জন্য যদি পারঙ্গম হই, চেষ্টা করি, তাহলে একটা ছোট হাতিয়ার দিয়েও আমরা হার্ট এবং আনুষঙ্গিক বহু অসুখের অনেক জিনিস আমরা অর্জন করতে পারবো। এই বলেই আমি আজকে আমার কথা শেষ করছি।